সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চায় অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্টার সিএমএসের সুযোগে। দর্শক, গত 6 এপ্রিল বরগুনার তালতলিতে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে মনসুরা নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশের 65,000 শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় অংশেরই অবস্থা নাজুক। এমনকি নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে যে ভবন তৈরি করা হচ্ছে তারও কয়েকটিতে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার সহ নানান অনিয়মের অভিযোগ বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। গ্রেপ্তারও করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে। শুধু স্কুলেরই ভবন নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আবাসিক হল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রশাসনিক আবাসিক বাণিজ্যিক ভবন, এমনকি যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় সেই সচিবালয়েরই কয়েকটি ভবন রয়েছে মারাত্মক ঝুঁকিতে। 2013 সালে রানা প্লাজা ধসে মৃত্যু হয়েছে 1100-এর বেশি মানুষের, আহত হয়েছে 1500। 1985 সালের 15ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাদ ধসে মৃত্যু হয়েছে 35 জন ছাত্রের। আর ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সারা দেশে ছোট বড় ভবনে আগুন লেগে বিপুল সংখ্যক মানুষ পুড়ে ছাই হচ্ছে বছর জুড়েই। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় 2,04,000 ভবনে জরিপ চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। জরিপের ফলাফল বলছে প্রতি 10টি ভবনের 9টি অনুমোদন ও নকশার বাইরে গিয়ে তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজুকের আওতাধীন 8টি অঞ্চলের 10 তলার বেশি 1,818টি বিল্ডিংয়ের উপর করা প্রতিবেদনে উঠে এসেছে ভবন নির্মাণে অনিয়মের ভয়াবহ চিত্র। প্রতিবেদনের তথ্য বলছে খোদ সরকারি 44টি ভবনের নকশা পাওয়া যায়নি, অবৈধভাবে তলা বাড়ানো হয়েছে। 309টি ভবনের নকশা না নিয়ে কিংবা লঙ্ঘন করে বাড়ানো ভবনের সংখ্যা 478টি। পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই 1,155টি ভবনে। জৌরি সিঁড়ি নেই 566টি ভবনে। আবাসিক অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে 124টি ভবন। বিশেষজ্ঞরা বলছেন উচ্চ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর 60-70% ভবন ধসে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভবনগুলো নির্মাণের সময় তদারককারী প্রতিষ্ঠানগুলো কোথায় ছিল? চকবাজারের চুরিহাট্টা কিংবা বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ তা বছর জুড়ে থাকবে তো? এমন প্রশ্নকে সামনে রেখেই দর্শক আজ আমাদের আলোচনার বিষয় ঝুঁকিপূর্ণ এবং অবৈধ ভবন মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন সরকার দলীয় সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সদস্য AKM ফজলুল হক MP, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রিহাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। আপনি তো বিভিন্ন তদন্ত কমিটি এবং পরিদর্শনে আপনি গিয়েছেন, আপনি আসলে এই সামগ্রিক অবস্থাটা আমাদেরকে বলেন যে কী ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের অবকাঠামো ভবনগুলো রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগে পটভূমি বলতে যে বলেছেন যে দেখেন যে আমাদের তাজরিন গার্মেন্টস আগুন লেগেছিল 2012-তে, 112 জন মারা গেছে। তারপর রানা প্লাজাতে এপ্রিল 2013-তে প্রায় এরকম 130 জন মারা গেছে। এটা পরবর্তীতে আমি যদি খুব সুন্দর একটা আমাদের জন্য একটা এক্সাম্পল বলি, দেখেন এরপরে কিন্তু বাংলাদেশের RMG সেক্টর, যেটা এখন $25 বিলিয়ন থেকে $30 বিলিয়ন যার ইনকাম, সেই 3500 বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো কিন্তু ফায়ার এবং স্ট্রাকচার সেফটি আমরা এক এক করে গেছি। এবং এর মধ্যে অলমোস্ট আপনি ধরে নেন যে 80% 90% গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আর্মি সেক্টর, এবং 1.5 বছরের মধ্যেই সেটা সম্ভব হয়েছে। ঠিক বলবো না, আসলে কাজটা ইনিশিয়াল কাজটা যেটা চেকিং, ইনিশিয়াল চেকিংটা মোটামুটি আমরা 1 বছরের মধ্যেই শেষ করেছিলাম। তারপর এটার যে সংস্কার, সেই সংস্কারের জন্য প্রায় 4 বছর লেগেছে। কিন্তু মোটামুটি এখন প্রায় আমাদের এই বছর 2013 থেকে 2016, মানে 2019 প্রায় 6 বছর গেছে। আমরা কিন্তু মোটামুটি এই 6 বছরে প্রথমে 1 বছর লেগেছে আমাদের ইনিশিয়াল চেক করতে যে ফায়ারের কী ত্রুটি আছে, স্ট্রাকচারাল ভবনের নকশাগত কী ত্রুটি আছে, এবং সেটাকে রেক্টিফিকেশন বা সংস্কারের কাজটা কিন্তু আমাদের গত 5 বছর ধরে আমরা করছি। ইনিশিয়াল 1 বছর লেগেছে আমাদের নিরূপণ করতে। আমি এই জন্য কথাটা বললাম যে দেখেন আমাদের এখন আমরা বলছি যে আমাদের ঢাকার রাজুকের যেই পরিব্যাপ্তি, রাজুকের যে এরিয়া, সেটা কিন্তু আমাদের প্রায় 1500 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে আছে 12 লাখ বিল্ডিং, তার মধ্যে আমরা বলছি যে রাফলি 2000 আছে 10 তলার উপরে, যেটা আপনি 1800 বললেন, হয়তো একটু বেশি আছে। আর সিটি কর্পোরেশন এরিয়া যেটা আমাদের মুস্তাফিজুর সাহেব আছেন, সেখানে দুইটা সিটি কর্পোরেশন মিলে আমাদের আছে হচ্ছে অ্যারাউন্ড 300 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে আছে 4 লাখ বাসা। এখন যেটা হচ্ছে যে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ চেক করি, দেখেন 1816 বিল্ডিংয়ে 1818
বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে অনেক রকম ত্রুটি, তার ভবনের নকশাগত ত্রুটি আছে, অর্থাৎ আমরা ধরেন দশতলা থেকে যে হয়তো বারোতলা করেছি, এটা ফায়ারের বিভিন্ন ধরনের ত্রুটি আছে। এখন এইগুলোকে কিন্তু আসলে আপনাকে গ্র্যাজুয়ালি আপনাকে সংস্কারের দিকে যেতে হবে। আপনি যেহেতু আমি তুললেন এফোর্ট টাওয়ারের ঘটনা এবং চুরি হাটটা দুইটার সাথে আমি জড়ানো ছিলাম, এবং ওখানে আমরা যেটা কারেন্টলি ক্লিয়ার কাট বলে দিয়েছি যে ভবনগুলো আগুন লেগে কিন্তু তার কলামগুলো দুর্বল হয়ে গেছে, কিন্তু ভবনগুলো কিন্তু পরিত্যক্ত ঘোষণার কোনো কারণ নেই। কারণ রানা প্লাজা পরে আমরা যেটা করেছি যে এর থেকেও আরও খারাপ বিল্ডিং ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, যেগুলোকে কিন্তু আমরা রেট্রোফিট আমরা টার্মটা বলি, সেটাকে মজবুতিকরণ করে আমাদের ব্যবসা চালিয়ে গেছে, এবং আমাদের ২০ বিলিয়নের জায়গায় আমরা এখন টার্গেট করছি যে ৫০ বিলিয়ন ডলার আমাদের ব্যবসাটা আনবো। ঠিক একইভাবে আমরা যেই সমস্ত ভবনে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি ১৮১৮টা বিল্ডিংয়ের যে এই প্রবলেমগুলো আছে, এগুলো প্রত্যেকটারই মেজার কিন্তু যে সকল ভবনের নকশায় দশতলা অনুমোদন করা হয়েছিল, মানে দশতলার উপরে কিন্তু ১১তলাই ঝুঁকিপূর্ণ, কারণ সেটা দশতলা লোড নিতে পারবে বলেই দশতলা, কিন্তু পরবর্তীতে যে এইখানে আমাদেরকে এই ১৬তলা না বুঝছি, ওই কথাটা আমি বলছি, যেরকম আমি এফোর্ট টাওয়ারের কথাটা আমি যদি বলি ক্যাটাগরিক্যাল, ইনিশিয়ালি এটা ১৪তলা পারমিশন, পরবর্তীতে আমরা শুনলাম যে এটা ১৮তলা পারমিশন নেওয়া হচ্ছে, কিন্তু ভবনটা এখন আছে ২২তলা। কিন্তু আমরা ওইটাই বলছি যে কিন্তু এরকম অজস্র বিল্ডিং আছে যেগুলো আসলে বেসিক্যালি ২তলা বিল্ডিং, যখন ব্যবসা শুরু করে তখন ১৯৯০ সালে যখন তাদের ব্যবসা শুরু করে ২তলা বিল্ডিং ছিল, যত তাদের ব্যবসা বৃদ্ধি পেয়েছে তারা ওটাকে ৬তলা বানিয়েছে, কেউ কেউ ১০তলা বানিয়েছে। কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং পয়েন্টে যেটা আছে যে ইঞ্জিনিয়ারিং নলেজ থেকে আমরা যেটা বলি যে দশতলা বিল্ডিং ১৪তলা করা যায় যদি পর্যাপ্ত তার মেজার্স নেওয়া হয়, তো সেই জন্য একটা দশতলা বিল্ডিং পারমিশন নিয়ে ১৪তলা বিল্ডিং করলে যে সেটা খারাপ তা না। এবং এখানে একটা ব্যাপার আছে যে রাজুক যে অনুমোদনটা দিয়েছে, রাজুকের অনুমোদন কিন্তু সুপারফিশিয়াল, ওখানে কিন্তু স্ট্রাকচার নকশার কোনো কথা বলা নেই, স্ট্রাকচার নকশা কিন্তু করতে হবে স্ট্রাকচার প্রকৌশলীকেই, এবং সে ওই অনুযায়ী তার মাটির ধারণ ক্ষমতা আছে কিছু এটা পরিষ্কার করা উচিত। কারণ কি, তাহলে কিন্তু অনেকেই মনে করবে যে আমি তো ফাউন্ডেশন ৬তলার দিছি, এটাতেই ১০তলা বানানো যাবে, ৬তলার জায়গায় ১০তলা বিল্ডিং করতে পারেন, কিন্তু আপনাকে মাটিকে অনুযায়ী আপনাকে মজবুতিকরণ করে নিতে হবে, ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কীভাবে টিকালাম যে প্রত্যেকটা ভবনই আমরা দেখছি যে ২তলা তার ক্যাপাসিটি কিন্তু তারা ৪তলা করেছে, তখন আমরা দেখলাম যে মাটি তার যথেষ্ট শক্তি আছে কি না, যদি না থাকে তখন মাটিকে আমরা দুর্মুচ করে বা মাটির মধ্যে আরও কিছু মেটেরিয়াল ইঞ্জেক্ট করে আমরা মাটিটাকে ইম্প্রুভ করে নিতে যাতে সে ৬তলা ভার বহন করতে পারে। ৬তলা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন করে ফেলেছে এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমি বলছি, আমরা তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম ৩৫০ ফ্যাক্টরির মধ্যে আপনি ধরে নেন ৯০% ফ্যাক্টরি কিন্তু ২তলার জায়গায় ৬তলা এরকম করেছে। ঠিক একই কাজ আমি যেটা বলছি এফোর্ট টাওয়ার, নাহলে বিল্ডিংটা ঠিকই আছে কীভাবে, আপনি দেখেন যে একটা ১০তলার বিল্ডিং বা ১৪তলার বিল্ডিং পারমিশন সে কিন্তু ২২তলা ঠিকই আছে, একটাই কারণ এটা আমি যাই না, এটা আমরা এই জন্য বলেছি যে নেক্সট ৬ মাস আমরা দিয়েছি তাদের মাটি পরীক্ষা করে দেখতে হবে যে তার ২২তলার শক্তি নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, তার কলমের শক্তি আছে। ভূমিকম্পের ভয়ঙ্কর ঝুঁকি, কারণ আপনার ১২তলা নিয়ে আপনি ২৪তলা করলে এটা তো যে কোনো সময় একটু আপনার সাধারণ লেম্যানের দিক থেকে এটা ওরকম, কিন্তু টেকনিক্যালি আমরা যেটা বলি টেকনিক্যালি এটাকে সলভ করা সম্ভব, টেকনিক্যালি সলভ করা সম্ভব, আপনি মাটিকে মাটির ক্যাপাসিটি বাড়াতে হবে, সেই উসিলা কিংবা সেই ওজন দিয়ে ১০০ ফ্যাক্টরির মধ্যে অলরেডি রেট্রিফিকেশন হয়েছে, এবং এটা কিন্তু সস্তা না, এটা ধরুন প্রতি বিল্ডিংয়ে এভারেজ অন অ্যান এভারেজ ৬তলা বিল্ডিং করতে আপনার ৪ কোটি টাকা করে খরচ করছে প্রত্যেকটা ফ্যাক্টরি ওনার, এবং লাস্ট ৫ ইয়ার্স ধরে তারা করে, তারা কিন্তু এমন একটা অবস্থানে এসেছে যাদের ব্যবসা তাদের চালু থাকে। আপনি বলতে চাচ্ছেন যে তাহলে এফোর্ট টাওয়ারে টেকনিক্যালি সম্ভব, আপনি যে ২৪তলা যে হয়ে গেছে সেটাকেও আপনি ওরকম করে সম্ভব, মানে তাকে ইনভেস্ট করতে হবে, না ইনভেস্ট করব না তার ফ্যাক্ট, মানে তাহলে পরে আপনার ওই যে ১২তলার পারমিশন নিয়ে ২৪তলা করাটা গরহিত কাজ নয়, গরহিত কাজ কিন্তু টেকনিক্যালি এটাকে সলভ করতে হবে। আমরা আবার আসবো আপনার কাছে জনাব একে ফজলুল হক, অভিযোগ করা হচ্ছে চলতি সরকারের আগের মেয়াদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং কর্তা ব্যক্তিদের এক ধরনের গাফিলতির কারণে কিংবা বিভিন্ন রকমের আপনার কারণে ভবন নির্মাণে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে, বিভিন্ন রকম দুর্নীতির সুযোগ হয়েছে, এবং আপনারা যারা সংসদীয় কমিটিতে ছিলেন তাদের দায় এড়ানোর সুযোগ আছে কি না, কারণ আপনারা তো তাদেরকে জবাব দিতে আনতে পারছেন না। ধন্যবাদ। আসলে রাজুক, আমি গত সংসদের রাজুকের সংসদীয় কমিটির সদস্য ছিলাম, জি, তখন আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন মোশাররফ সাহেব, জি, অ্যাকচুয়ালি রাজুকে যে জিনিসটা করে আর কি, রাজুকের যে প্ল্যানটা পাস করে বিভিন্ন আছে স্টেপ আছে, সেই স্টেপগুলো পার করে কিন্তু ফাইনালি চেয়ারম্যান যায় সেই নকশাটা অনুমোদন করে,
এখানে আমার একটু আগে আমার ভাই যেটা বললেন আর কি, যে দশতলা বিল্ডিংয়ের 14 তলা করা যায় এটা কিন্তু আসলে আমি কিন্তু বেসিক্যালি ইঞ্জিনিয়ার, কিন্তু আমি সিভিল ইঞ্জিনিয়ার। এটা কথাটা কিন্তু এইটা ঠিক না, এইটা আমি মনে করি এটা, কারণ আপনি যেটা যে কথাটা বলতেছিলেন যে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে যে বিল্ডিংয়ের, সেটাকে 10 তলা করা যায় না। উনি যেটা বলতেছেন যে ফাউন্ডেশন স্ট্রেন্দেনিং করবেন, কিন্তু আপনি যখন ফাউন্ডেশনটা করতেছেন আর কি, যে কোনো ধরনেরই ফাউন্ডেশন করেন, কলাম ফাউন্ডেশন করেন, র্যাপ ফাউন্ডেশন করেন বা ব্রিক ফাউন্ডেশন করেন, যেটাই করেন আর কি, আপনি কিন্তু 6 তলার জন্য এখানে করছেন। এটাকে 10 তলা করা বা 20 তলাকে 22 তলা 24 তলা করা, এটা এটা কোনোভাবে এটাই হয় না, কিন্তু বাংলাদেশে এখন অহরহ হচ্ছে। আমি জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি না, হচ্ছে। কিন্তু আশিক ভাই কিন্তু এটা বলে না, আশিক ভাই বলছে যে 6 তলাকে 10 তলা। এখানে কিন্তু নৈতিকতার একটি জায়গা, ঠিক আছে, ওটা আলাদা নিয়ম ভাঙার একটি জায়গা। এবং আপনি বলেছেন এটা কিন্তু এটা আছে পৃথিবীতে, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, এটাও আপনাকে বলতে হবে। কিন্তু আমি বললাম তো 4 টাকা খরচ হচ্ছে, রং মেসেজ যাবে। গার্মেন্টস এর মালিকদের উপায় ছিল না, কারণ তাদের চলমান যে আপনার ব্যবসাটা, এবং যেহেতু তাদের একটা ভালো আপনার না আপনার কথা আমি সবই বুঝছি, তারা সেটা মানে আপনার না 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 ওইটা ঠিক আছে, নৈতিকতার দিক থেকে খারাপ, কিন্তু টেকনিক্যালি আমি কিন্তু কথাটা বলছি, টেকনিক্যাল কথা টেকনিক্যালি আপনি যেটা বলছেন 6 তলাটা 10 তলা করা যায় এইখানে, যতটুকু জমির ভিতরে আপনি নকশাটা করছেন আর কি, যে ফাউন্ডেশনটা দিচ্ছেন, মনে করেন আপনি র্যাপ ফাউন্ডেশন দিচ্ছেন, বড় বড় বিল্ডিং গুলিতে ম্যাক্সিমামই র্যাপ, কার পার্কিং এর জন্য না 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 কার পার্কিং না, টোটাল বিল্ডিং এর জন্য র্যাপ ফাউন্ডেশন, এখানে ম্যাক্সিমাম বড় বড় বিল্ডিং এ র‍্যাপ ফাউন্ডেশন, তলাটা পুরাটা আপনি মানে র‍্যাপ করে দেওয়া হয় আর কি, ঢালাই করে ফাউন্ডেশন দেওয়া হয়। আপনি এই যেটা স্ট্যান্ডিং এর কথা যেটা বলতেছেন, আপনি একটা বিল্ডিং এ র‍্যাপ ফাউন্ডেশন করলে সেজন্য কোথায় স্ট্যান্ডিং করবেন আপনি, ওই ওই জায়গাটা কোথায় স্ট্যান্ডিং করবেন, জায়গা কোথায়, র‍্যাপটের নিচে আপনি পাইল ঢুকানো যায় এরকম, আমি আপনাকে আর একশো এক্সাম্পল দেখে দেখাতে পারি, আমি ইয়াতে যাবো না, ইঞ্জিনিয়ার সাহেব আপনার বিল্ডিং এর পাশে জায়গা থাকতে হবে, থাকতে হবে। আশিক ভাই আমার যেটা মনে হচ্ছে যে আমরা খুব গায়ে গায়ে লাগানো করা যায়, খুব কারিগরি ব্যাপারে ঢুকে যাচ্ছে, আমরা মনে হচ্ছে আমরা এটা ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ একটা ভুল মেসেজ যেতে পারে সে কারণে, কারণ বাংলাদেশের মানুষ তো আপনি আপনি যেটা নৈতিকতার কথা বললেন যে এখন হলো কি যে সুপরিকল্পিতভাবে যদি রেট্রোফিটিং করা হয় তা সম্ভব, সবই সম্ভব। আশিক ভাই যে কথাটা বলছে যে আমি আমি হঠাৎ করে হয়ে গেল তারপরে আপনি অনুমোদনের জন্য দৌড়াচ্ছেন আর ওইটা করবেন, আমি আপনাকে বলে নিই একটা কথা, যেমন ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশন গুলায় 10টা স্টেশন কে নেওয়া হলো রেট্রোফিটিং এর আন্ডারে এবং সরকারি ভাবে সেটাকে শক্তিশালী করা হলো, এটা হলো পরিকল্পনা অনুযায়ী এবং সেটা মানে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা বিএনবিসিতে বলা আছে সেই অবস্থায় করা যেতে পারে। তো এখানে ডক্টর মেহেদি যেটা বলছেন যে পরিকল্পনা অনুযায়ী সেই রেট্রোফিটিংটা করা যাবে, কিন্তু কিন্তু ফাঁকি দিয়ে আপনি 20 তলাটা 24 তলা করে তারপরে দৌড়াদৌড়ি করে ওটাকে ঠিক করলেন এবং গোজামিল দিয়ে এটা করলেন, সেটা নৈতিকতা বহির্ভূত এবং সেটা সম্ভব না। আমাদের এমপি মহোদয় যেটা বলছেন সেটা হচ্ছে কারিগরি যদি অ্যাভয়েড করি, যে কারিগরির দিক থেকে সম্ভব হলেও নৈতিকতা থেকে যেহেতু সম্ভব না সেটা নিয়ে আলোচনারই দরকার। জি শুনে আমি আর বলি, কথা হলো যে আমাদের যে ডিজাইনগুলো করা হয় 2টা স্টেজ, একটা হলো ওয়ার্কিং স্টেজ ডিজাইন, আর হলো আলটিমেট স্ট্যান্ড ডিজাইন। উনি যে কথাটা বলছেন আর কি, এটা হলো আমাদের দেশে যেটা প্র্যাকটিস যে ওয়ার্কিং স্টেজ ডিজাইন করা হয়, ওয়ার্কিং স্টেজ এখানে ফ্যাক্টর অফ সেফটি, এখানে 35% ফ্যাক্টর অফ সেফটি রাখা হয়, রেখে ডিজাইনটা করা হয় আর কি। আপনি যেটা বলতেছেন এটা ঠিকই আছে, মানে আপনি যখনকার বিল্ডিংটা করার পরে আলটিমেট স্টেজ ডিজাইন যদি আপনি উপরে পোর্শনগুলো করেন কিছু, 2-1 তলা আপনি করতে পারেন, কিন্তু বাইদেশে আমাদের দেশের নিয়ম হলো যে একটা বিল্ডিং করার পরে 5-6 বছর পরে সেটা কম্প্যাক্ট হয়ে একটা কনসলিডেশন ডেভেলপ করে, তখন ওইখানে অনেকেই 1-2 তলা 1 তলা পর্যন্ত করতে পারে আর কি। তাও আবার ডিজাইন চেঞ্জ করতে হবে, সেই পারমিশন নিতে হবে, পারমিশন নিতে হবে, রিভাইজ আপনার ই নিতে হবে, অনুমোদন নিতে হবে, রিভাইজ নকশা পাস করতে হবে,
এবং সেটা রাজুকের স্ট্রাকচারাল ডিজাইন সেকশন যেটা আছে, রাজুকের কোনো সেকশন নাই, আমি এখানে একটু দ্বিমত আছে, রাজুকের কোনো ক্যাপাসিটি নাই, রাজু ডাজন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি, না 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 না, এটা আমি মতামত, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, নাই এই যে ভাই এখন আছে, আমি বললাম আপনাদের এখন আছে, এখন স্ট্রাকচারাল ডিজাইনের সেকশন আছে, আমি জিজ্ঞেস করুন লিয়াকত ভাইকে আছে কি না, না আছে এখন আছে, মিস ইনফরমেশন দিয়ে গেছে, আগে ছিল না, রাজুকের কোনো ক্যাপাসিটি নাই, রাজু ডাজন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি, বিষয়টা তো পরীক্ষা করে, হ্যাঁ আছে এখন আছে, একটা পরীক্ষা না করে, আগে ছিল না, আগে ছিল না, আপনি দেখেন 90% বিল্ডিং এফআর টাওয়ারে কেন, তাহলে স্ট্রাকচার ডিজাইন থাকলে কেন বুয়েটের কাছে আসলো, কেন চুরিহাটার ভবনে কেন বুয়েটের কাছে আসলো, আমি কেন বলছি, আমি দেখেন রাজুকের যদি ক্যাপাসিটি থাকতো রাজুকে এই অবস্থা হতো না, রাজুকের ওই ক্যাপাসিটির সক্ষমতা বাড়াতে হবে। দ্বিতীয় জিনিস আমি একটু কেন বলছি, আমি একজন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কারণ আমি গত 10-12 বছর ধরে এগুলোর সাথে একদম ভালো মতো জড়ানো, রানা প্লাজার সাথে বিল্ডিংয়ে জড়ানো এবং যতগুলো বিল্ডিং ভাঙার সাথে আছে সবগুলো কমিটির মধ্যে আমি আছি, সেই র্যাঙ্কস বিল্ডিং ভাঙা থেকে শুরু করে এফআর টাওয়ার, এখন আমি যেটা বলছি আমি কিন্তু একটা কথা ক্লিয়ারলি এখানে বুঝতে হবে যে রাজুকে যদি ওই সক্ষমতা থাকতো তাহলে রাজুকে এই দোষারোপ করা হতো না, রাজুকে টেকনিক্যাল নোহাও ইভেন ফায়ার সার্ভিসেরও, ফায়ার সার্ভিসের টেকনিক্যাল নোহাও নাই, এই জন্যই কিন্তু দেখেন আপনার রানা প্লাজার পরও কিন্তু আমরা থার্ড পার্টি ভেটিংয়ে গেছি, থার্ড পার্টি ভেটিং মানে কি, উই হ্যাভ এনলিস্টেড এ গ্রুপ অফ কনসালটেন্সি ফার্ম, যাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নলেজ সব রকম, সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে, ইলেকট্রিক্যাল থাকতে হবে, মেকানিক্যাল থাকতে হবে, ফায়ার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, এবং তাদেরকে দিয়ে আমরা করেছি, এবং রাজুকের এই এখন যে প্রবলেমগুলো ধরা গেছে এগুলোকে রেক্টিফাই করতে গেলে দে হ্যাভ টু গো ফর থার্ড পার্টি ভেটিং, এটা ছাড়া কোনো ব্যত্যয় নাই, কারণটা হচ্ছে যে আমরা আসবো আপনার কাছে, আমার যে প্রশ্ন ছিল যে আপনারা এই যে অনিয়মগুলো যে হয়ে গেছে সেই জায়গায় আসলে দায় এড়ানোর জায়গা আছে কিনা, কিংবা আপনার জবাবদিহিতার মধ্যে আনতে পারেননি কেন, জবাবদিহিতা রাজুকের আবাসিক এলাকার মধ্যে রাতারাতি আপনার সব কমার্শিয়াল হয়ে গেছে, বাণিজ্যিক ভবন হয়ে গেছে যেটা একেবারেই নিষিদ্ধ ছিল, কিংবা অনেকে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সেগুলো করে নিয়েছে, কিন্তু জবাবদিহিতা আপনারা আনতে পারেননি কাউকে, না জবাবদিহিতা এটা একটা কথা হলো যে আসলে এটা সব সম্পূর্ণ যেগুলি এই আবাসিক ভবনগুলো বাণিজ্যিক ভবন করা হয়েছে আর কি, অনেকগুলো ভবন করা হয়েছে যেটা বিগত আমলে, আর একটা জিনিস হলো যে আমি এখান থেকে মেইনলি যাবো যে ওই যে ভাই যেটা বলছেন আর কি, রাজকের সক্ষমতা সেরকম জনবল বা সব দিক দিয়ে কর এটা খুবই অভাব, আপনি অভাবের কথা বলছেন না, আমি বলছি কিন্তু তারা মূল কাজ যেটা তদারকি সেটা ছেড়ে তারা ব্যবসায় নামে, তদারকিও ছেড়ে তারা, তাদের লোক নাই, তারা ব্যবসায় নামে কিভাবে, তদারকির কথা আমি বলছি, তদারকিতেই আপনার যতগুলো লোক থাকা দরকার বা যতটুকু স্ট্রেন্থ থাকা দরকার, ম্যান পাওয়ার দরকার, সেরকম লোক রাজুকে নাই, কিন্তু আপনারা বলছেন একদিকে নাই, কিন্তু তারা কিন্তু ব্যবসায় নামছে, আমরা দেখছি তারা ব্রিজ বানাচ্ছে, তারা প্লট বানাচ্ছে, তারা মূল কাজ তদারকির কাজটা তারা করে, জমি বিক্রি করছে, তদারকি সেরকম স্ট্রেন্থ রাজুকে নাই যে প্রত্যেকটা বিল্ডিং, মানে যেখানে ইন্টারেস্ট সেখানে গিয়ে তারা সেই কাজটা করবে না, তাদের ইন্টারেস্ট যেখানে না, ইন্টারেস্টও না, কথা হলো যে সেই রকম স্ট্রেন্থ রাজুকের নাই আর কি, যে প্রত্যেকটা বিল্ডিং এ তদারকি করা এবং দেখা, তাহলে প্রায়োরিটিটা দিকে আমরা কোন দিকে আগে দেখবো, প্রায়োরিটি কোনটাকে আগে দেখবো, সেটা সক্ষমতাকে আমাদেরকে যেটুকু সক্ষমতা আছে সম্পূর্ণটিকে আমরা প্রায়োরিটি ওয়ানে দিব, আমরা প্রশ্নগুলি খুঁজবো। প্রণব শাহ, এই যে সরকারের পক্ষ থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন ও ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণা কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি আবাসিক এলাকাতে প্রভাব প্রতিপত্তির জোরে সেখানে আপনার রাতারাতি 20-তলা কমার্শিয়াল ভবন তৈরি হয়ে গেছে, বাণিজ্যিক ভবন তৈরি হয়ে গেছে, যেখানে ছোট রাস্তার মধ্যে, যেখানে হোটেল হওয়ার কথা নেই, যেখানে গাড়ি ঢোকার জায়গা নেই, সেখানেও 20-তলা হোটেল হয়ে গেছে, কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো হচ্ছিল 10-তলা কিংবা 12-তলার পারমিশন নিয়ে 1-1টি হোটেল 20-তলা 22-তলা হয়ে গেছে, এবং সেগুলোর পর্যাপ্ত ফায়ার সার্ভিস মানে ফায়ার সিস্টেমও তাদের নাই, যার কারণে আমাদের নিরীহ মানুষদের প্রাণ দিতে হচ্ছে, আসলে কেন এদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে? প্রথমে আপনারা এতক্ষণ যে আলোচনাটা করলেন আমি চুপ ছিলাম, এই আলোচনাটা মুলতবি রেখে যে সমস্ত তদারকি সংস্থা এই অনিয়ম দুর্নীতি বা আইন ভাঙার কারণ অনুসন্ধান করবে এবং ব্যবস্থা নেবে সেই সমস্ত সংস্থাগুলোর রেট্রোভিশন দরকার, কারণ এই সমস্ত সংস্থাগুলি যদি সংস্কার না হয় তারা তারা আধুনিক জায়গায় যে সমস্ত নজরদারি করা দরকার, তদারকি করা দরকার, তার সক্ষমতা তাদের নাই, এমনকি আপনি দেখেন 1996 সালে যে ইমারত বিধিমালা আমরা তৈরি করেছি তারও বয়স কিন্তু 23 বছর, তো 23 বছরে আমাদের এখন যে নিয়মে বিল্ডিং হয় আমাদের তখনকার স্টিল স্ট্রাকচার ছিল কিনা আমি জানি না, আমাদের আনসারি বলতে পারবে, এখন যত পরিমাণ স্টিল স্ট্রাকচার হয় সেটা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রকৌশলী জ্ঞান এখন রাজুকের আছে কি না সেটা তো ভেবে দেখতে হবে,
আমাদের সিটি কর্পোরেশন একটি তদারকি সংস্থা, আমাদের ফায়ার সার্ভিস একটি তদারকি সংস্থা, এই সমস্ত তদারকি সংস্থাগুলোর দক্ষতা জনবল, আমাদের সংসদ সদস্য মহোদয় বললেন জনবলের কথা। তা রাজুক যদি পূর্বাচলে এত কোটি টাকা খরচ করতে পারে, রাজুক যদি উত্তরা এত প্লট বিক্রি করতে পারে, তাহলে তাদের জনবল সংকট কেন? ওই ক্ষেত্রে কিন্তু জনবল সংকট হয় না। হয় না, জনবল সংকট হয়, জনবল সংকট করা হয় ইচ্ছা করে, কারণ জনবল সংকট রাখলে একজনের কাজ দশজন করলে পঞ্চাশটা ফাইল গেলে চল্লিশটা ফাইল থেকে টাকা আদায় করা সহজ হয়। এই জন্য রাজুকের পিয়নেরও ঢাকা শহরে পাঁচ ছয়তলা বাড়ি আছে। আপনি যদি দেখেন সর্বশেষ তদন্ত রিপোর্ট, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের নতুন পূর্তমন্ত্রীকে যে একটি তদন্ত রিপোর্টের আংশিক উনি প্রকাশ করেছেন দুই মাসের মধ্যে, আঠাশে মার্চ আমাদের তদন্ত রিপোর্টে অবশ্যই মাননীয় সেটাই আমি সেটা বলছি, আঠাশে মার্চ ঘটনা আমরা আঠাশে মের আগে আমরা তদন্ত রিপোর্টের আংশিক প্রকাশ করতে দেখেছি। সেখানে দেখলাম যে রাজুকের সেই চেয়ারম্যান দায়ী হলেন যিনি দায়িত্বে ছিলেন ১৯৯৬, ৯৭, ৯৮ সালে। জি, তা তখনকার চেয়ারম্যানও দায়ী এর জন্য যদি বলে, এবং ৯০ সালেও যে দায়ী, তাহলে ১৯ বছর আর ওখানে ৪ বছর, দুই যুগ ধরে যারা রাজুকে দায়িত্বে ছিলেন তারা সকলে দায়ী, এবং এখানে চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য এবং যিনি নকশা গ্রহণকারী তেমন একজনও দুর্নীতি দায় অভিযুক্ত। তার মানে একটি প্রতিষ্ঠানের এমন কোনো স্তর নাই, স্তর নাই দুর্নীতি, সর্বোচ্চ যিনি আছেন এবং সর্বনিম্ন পর্যায়ে যিনি গ্রহণ করেন নকশা, মানে একটু কারণিক পদ, সেই রকম ৫১ জনকে তারা তালিকাভুক্ত করেছে। আমি যদি এটি শতভাগ ঠিক মনে করি, তাও আমি বলবো এর বাইরেও অনেক লোক রয়ে গেছে যারা এর জন্য দায়ী বা দুর্নীতির সঙ্গে জড়িত বা অনিয়মের সঙ্গে জড়িত। রাজুক বলতেই আমরা একটা দুর্নীতির আখড়া বুঝতাম, এবং ওখানে হাঁটলেও টাকা দিতে হয় এই কথা বুঝলাম। আজকে আমি নাম ধরে বলতে চাই না, তবু দুঃখিতভাবে বলতে চাই যে তখনকার চেয়ারম্যান আজমল খাদেম সাহেবের নাম এসেছে, হুমায়ুন খাদেম সাহেবের নাম এসেছে। হুমায়ুন খাদেমের সাহেব নাম আমরা কত না শুনছি, কত না লিখেছি, তার আমরা কিন্তু মিডিয়াতে ২৩ বছর পরে আসলো তার নাম। তাহলে আর যে সদস্যদের নাম এসেছে, যে অথরাইজড অফিসারের নাম এসেছে, যে নকশা পরিকল্পনা মানে অনুমোদনকারী নাম এসেছে, আমরা তার সঙ্গে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে যারা ছিলেন তাদের দায় তারা এড়াতে পারবেন না। আমরা সকল পূর্তমন্ত্রী এই সময়ের, সকল পূর্ত সচিব, সকল পূর্ত মন্ত্রণালয়ের অন্য যারা কর্মকর্তা, তাদেরকে একটু দায় নিতে হবে। দায় নিয়ে তাদেরকে এখন আইনের শাস্তি না দিতে পারি, অন্তপক্ষে নৈতিকভাবে তো ক্ষমা চাইতে হবে যে আমি আমার চোখ এড়িয়ে গেছে, একজন মন্ত্রী হিসাবে একজন সচিব হিসাবে আমার চোখ এড়িয়ে গেছে। আমরা মনে করি এইরকম তদারকি সংস্থা, আপনি কেমন বাংলাদেশ চাই করেন, আমরা ঝুঁকিমুক্ত বাংলাদেশ, ঝুঁকিমুক্ত ঢাকা চাই। যদি ঝুঁকিমুক্ত ঢাকা চাই, আমাদের আঠাশে মার্চ এফআর টাওয়ারের ঘটনা ঘটেছে এই বছর, কিন্তু আমি তো দেখছি যে ১৩ মে ২০১৮ সালের শিরোনাম আছে, অগ্নি দুর্ঘটনা ঝুঁকিতে রাজধানীর ঢাকার ১৩০০ শপিং মল ও মার্কেট, এটা ১৮ সালের ১৩ মে রিপোর্ট বিবিসির। তাহলে আঠাশে মার্চ এসে আমরা এফআর টাওয়ার পেলাম, এর ফাঁকে তো আমরা তাজরিন থেকে শুরু করে, রানা প্লাজা থেকে শুরু করে, চকে থেকে শুরু করে, নিমতলি থেকে শুরু করে অনেকগুলো ঘটনা দেখলাম। আমি আরও শিরোনাম বলতে পারি যে আমাদের গণমাধ্যমের শিরোনাম আছে, বড় দুর্ঘটনা ছাড়া সচেতনতা সৃষ্টি হয় না। কিন্তু আপনি জানেন, নাইম সাহেব নিশ্চয়ই বলবেন যে এই যে যে কয়টি ফায়ার সার্ভিস স্টেশন রেট্রোফিটিং করা হয়েছে তার মধ্যে একটি হলো আপনার হাত কাছে তেজগাঁ। আচ্ছা, আমরা যখন বলি যে ঢাকা মেডিকেল কলেজে দুর্ঘটনা মানে মানে অগ্নি এবং ভূমিকম্প দুটি ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, পুরাতন বিল্ডিং যেটি, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী খুব ক্ষোভ প্রকাশ করেন, তখন আমাদের সরকারের মন্ত্রীরা খুব প্রকাশ করেন যে আমরা খুব নেতিবাচক কথা। তাহলে এটা কি অপেক্ষা করছে কোনো একটি, কিন্তু ওই যে বড় দুর্ঘটনা ছাড়া আমরা নিমতলি আসলে যখন চক হলো, নিমতলি হলো, তখন বললাম প্লাস্টিক কারখানা, প্লাস্টিক কারখানা যে যাবে নিমতলির পরে ৭ বছর পরে, ওটা অনুমোদন হয়েছে ১৮ সালের অক্টোবর মাসে একনেকে ওয়ারহাউস, যেটা এখন জায়গার জন্য একটু আটকে আছে। তখন আমাদের মেয়র ছুটে যান, আমাদের মন্ত্রীরা ছুটে যান, কিন্তু ৭ বছর কেন একনেকে পাশ করতে সময় লাগলো, সেই জবাব দিতে কে করবে, সরকারকে নিজেই করতে হবে। ফলে আপনি ঝুঁকিপূর্ণ এই সমস্ত জিনিস চাইলে আমরা চাই আইনের তদারকি। আপনি ড্যাপ হয়েছে আমার থেকে আনসারি ভালো বলবেন, এবং কিছুটা দায়ী আছে লিয়াকত সাহেবরা, রিহাবরা, যে ড্যাপের মধ্যে ড্যাপকে আটকে রাখার জন্য তারা যথেষ্ট প্রভাবশালী সংস্থা, তারা রিহাবকেও আমরা দায়ী করি। এই জন্য ড্যাপ অনেকটাই মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। তা আমরা ইমারত বিধিমালা নির্মাণ, ইমারত নির্মাণ বিধিমালা করলাম ১৯৯৬ সালে, তার কোনো আধুনিকায়ন করলাম না, আমরা ড্যাপ করলাম, তাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমরা নাইম সাহেব থাকতে হয়তো অনেক সুপারিশ করেছে, ৭৩টা সুপারিশ ছিল আমাদের নিমতলির পরে, তার কতটি বাস্তবায়ন হয়েছে, তার জন্য দায় কে নেবে? মানে গণমাধ্যম সাংবাদিকরা কথা বলে, সরকারের লোকজন বলবে নেতিবাচক কথা বলি, কিন্তু তারা যে দায় এড়াতে পারে না তার তো আমরা প্রতিপদে পদে উদাহরণ দিই। আপনি ফায়ারের জন্য যে ওয়াটার হাইডেন, পানির হাইডেন করতে হবে, তার কতটি জায়গায় হয়েছে? আমরা তো বনানির মতো জায়গা তো এফার্ট টাওয়ার দেখলাম যে পানির ঘাটতি, এবং ওখানে কোনো ফায়ার ড্যান নাই। আপনি জানেন চিটাং ওয়াসা অলরেডি ২৫০টা ফায়ার হাইড্রেন্ট বসিয়ে ফেলেছে, চিটাং ওয়াসা ফেলে ঢাকা ওয়াসা কেন? ঢাকা ওয়াসা নিয়ে তো এখন অনেক, এখন পানি নমুনার জন্য বরাদ্দের জন্য হাইকোর্টে যেতে হয়, মানে ঢাকা ওয়াসা নিয়ে আর নাই বললাম।
এতগুলো কর আমরা মনে করি, আমি মনে করি তদারকি সংস্থা যারা আছে এবং রাজনৈতিক কর্তৃপক্ষ যা আছে তাদের একটা সদিচ্ছা মানতে হবে এবং তাদেরকে মানে আমরা যেন অপেক্ষা না করি আরেকটি দুর্ঘটনা। আমি ফজলুল হক সাহেবের কারিগরি জ্ঞান, আনসারি সাহেবের কারিগরি জ্ঞান তর্কটা না করে আমি মনে করি এই তদারকির জায়গাটা ঠিক করতে হবে। যদি তদারকির জায়গাটা ঠিক করি তাহলে এই জ্ঞানগুলো কিন্তু আমরা আধুনিকায়নও করতে পারি, তার যথেষ্ট লোক আছে। আমরা ফ্লাইওভার বানাতে পারি, পদ্মা সেতু বানাতে পারি, তদারকি করতে পারি না, এই ব্যর্থতা তো মেনে নেওয়া যাবে না। আমরা যদি আপনার এই যে আপনার ফ্লাইওভারগুলো যেগুলো বিগত কয়েক বছরে তৈরি হলো সেগুলো তদারকির অবস্থাটা দেখেন, তথ্য দেই আমি, তথ্য দেই ঢাকা শহরের এই তার জঞ্জাল অনেকবার সিটি কর্পোরেশন বলেছে, এখানে মোস্তাফিজ সাহেব আছেন উনি জবাব দেবেন কিনা আমি জানি না, কিন্তু মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে এই শহরটা পারলাম না, পূর্বাচলে যে রাজুক, আমরা ব্যবসার বিরুদ্ধে বলি সবসময় রাজুকের, সেই রাজুকের পূর্বাচল যে নতুন শহর বানানো হচ্ছে সেখানে ডাক সিস্টেম করে সকল ইউটিলিটি সার্ভিস মাটির নিচ দিয়ে দেওয়ার কথা ছিল, গণপূর্ত মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের কথা শোনে না, তারা রাজি না, তারা টাকা দিতে পারবে না, এই জন্য অলরেডি পোল উঠতেছে এবং পূর্বাচল আধুনিক শহরও তারের জঞ্জাল, সেই তারের জঞ্জাল হবে, তাই দেখতে হবে। জনাব মোস্তাফিজুর রহমান, রাজধানীতে সবচেয়ে ঘিঞ্জি এলাকা এবং ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে পুরনো ঢাকায় যেটা আপনাদেরই আওতাধীন, এই ভবনগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা আপনারা নিচ্ছেন? এবং আমরা কিন্তু প্রতিবার একটা দুর্ঘটনা হওয়ার পর বলি এবং আমরা সবাই জানি যে ওটা একটা ঝুঁকিপূর্ণ এলাকা, ওইটায় এই করতে হবে, সেই করতে হবে, সংস্কার করতে হবে, সারা বছর বলতে থাকি, তারপর পাঁচ বছর যায় আরেকটি দুর্ঘটনা হয় আবার নড়াচড়া করে আমরা বসি, কেন সেটা, কেন আমরা জিনিসগুলো জানলেও সেগুলোর সম্বন্ধে অবগত থাকলেও ব্যবস্থা নিতে পারছি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে এলাকাগুলো নিয়ে গঠিত এগুলো মূলত এখানে যে অনেক, এটা প্রায় 450 বছর আগে এই এই নগরের পত্তন ঘটেছে। তারপর আমাদের বিশেষ করে অনেকগুলো এলাকা, বিভিন্ন চকবাজার যেটা আছে, তারপরে আপনার শাখারি বাজার আছে, সি বাজার আছে, শ্যাম বাজার আছে, বিশেষ করে বুড়িগঙ্গার পাশের যে এলাকাগুলো, এখানকার যে সমস্ত বাড়িঘরগুলো ছিল এগুলো অনেকগুলো বাড়ির ঘর শতাধিক বছর হয়ে গেছে, পুরাতন বাড়িঘর এগুলো আছে, এই বাড়িগুলো একতলা দোতলা এই এর মধ্যে সীমাবদ্ধ বাড়িগুলো আছে। তারপরে এর পাশাপাশি নতুন বিল্ডিং হয়েছে, কিন্তু যেগুলো যেটা প্রণব দাদা বলেছেন যে বিল্ডিং কোড যেটা করা হয়েছে যথাযথভাবে অনুসরণ করে এই বিল্ডিংগুলো কিন্তু নির্মাণ করা হয়নি। এখন কিন্তু বিভিন্ন দুর্ঘটনা, নিমতলির দুর্ঘটনায় তারপরে চুরি, আমরা জানি পুরো ঢাকার বেশিরভাগ বিল্ডিং অপরিকল্পিতভাবে ছোটখাটো করে তৈরি করা, এখানে যে অবস্থা প্লটগুলো 1.5 কাঠা 2 কাঠার প্লট ম্যাক্সিমাম, এখানে অনেকজন হাফ কাঠার প্লট আছে এবং হাফ কাঠার প্লটে রাজযুক্ত প্ল্যানও বাস করে না, এর মধ্যেই বিল্ডিংগুলো হয়েছে। তো সেটা হচ্ছে এখন এই বিল্ডিংগুলো হয়েছে, এখন যারা তো মানুষ তো বসবাস করে, এদেরকে তো আমরা রাতারাতি বের করে দিতে পারছি না, তাহলে সেটা যদি এই সমস্যার সমাধান করতে গেলে এটা গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় একটা কথা বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা এর পুনর্গঠনের বিষয় একটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ, আরবান রিডেভেলপমেন্ট বলে, আরবান রিডেভেলপমেন্ট যেটা প্রজেক্ট আছে সেটা করতে গেলেও কিন্তু ওইখানে কিন্তু অনেক লোক বসবাস করে, যেমন ওইখানে পার কিলোমিটারে নর্মালি আমাদের দক্ষিণে পার কিলোমিটারে বসবাস করে 2 লক্ষ লোক, আর আমি যেই এলাকাটার কথা বলেছি যে ওই এলাকাগুলোতে শ্যামবাজার তারপরে আপনার চকবাজার ওই এলাকাতে 8-10 লক্ষ লোকও কিন্তু বসবাস করে। সুতরাং এই লোকগুলোকে এই আরবান রিস্ট্রাকচার প্রোগ্রামের মাধ্যমেই করতে গেলে এটা একটু সময়ের বিষয় আছে এবং এটা অনেক অর্থের টাকা পয়সার বিষয় আছে, সেই বিষয়ে পরীক্ষামূলক একটা করেছেন আমাদের, এটা আমাদের উলসামলে রাশের বাজারে ওইখানে তিনি আমাদের একটা নির্দিষ্ট একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছেন সেখানে কিছু মানে উদ্যমকে একটা ফ্ল্যাট তৈরি করে যারা আশেপাশে যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনে বর্তমানে বসবাস করছেন তাদেরকে সেখানে রিসেটেল করে তারপরে তারা যে বসব বাড়িগুলোতে সেগুলো ভেঙে আবার রিডেভেলপ করার এটা স্যারের একটা প্রোগ্রাম আছে। আমি আরেকটা কথা বলছি, কতদিনের মধ্যে এটা 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 কিন্তু আমি নির্দিষ্ট সময়, কারণ ভবন নির্মাণ এটা কিন্তু সুনির্দিষ্ট করে না 50 বছর 100 বছর তো এটা হবে, 2-3 বছরের মধ্যে এখানে কিন্তু একটা জাপানি কোম্পানি কিন্তু ই করতেছিল সার্ভে, এটা কি আপনার নলেজ আছে কিনা, পুরান ঢাকা নিয়ে ওরা অনেক দিন ই করছে কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে ওরা ওই ওই রকম সহযোগিতা পায় নাই, এটা কি আপনার নলেজ আছে কিনা আমি জানি না। এখানে বিষয়টা হলো যে শুধু জায়গা আসছে, জাপানের কোম্পানি আছে, কোরিয়ান কোম্পানিরা আসছে, বিদেশি কোম্পানিরা আসতেছে, কিন্তু মূল যে সমস্যাটা হচ্ছে এখানকার যারা জনগণ আছে তাদের একটা মতামতের বিষয় আছে। এর আগেও কিন্তু এটা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে
যেটা বংশালে কিছু আমার মাননীয় মেয়র মতো এবং রাজুকের সঙ্গে, কিন্তু অনেক দূর আগানোর পর স্থানীয় জনগণের প্রতিরোধের কারণে সেটা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সুতরাং এইখানে যে জিনিসটা ঘটছে, যেই এলাকা এই ওই এলাকা যারা বসবাস করছেন, আমরা এখন চাচ্ছি তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে মতামত দিয়ে, জনমতকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য। এর জন্য আমরা আমাদের মাননীয় মহম্মদ, আমাদের দক্ষিণে যে ওয়ার্ডগুলো আছে, এই জন আমাদের এই যে কাজকর্মের জনগণের সম্পৃক্তিত্ব বাড়ানোর জন্য আমরা ওয়ার্ড অ্যাম্বাসেডর একটা পদ সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগে 7-8 জন জনপ্রতিনিধি থাকবেন। এরা স্কুল কলেজের শিক্ষক থাকতে পারেন, তারপরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ মন্দিরের তারা পুরোহিত বা ইমাম সাহেব থাকতে পারেন, এরা থাকবেন, এনারা আছেন। এনারা কিন্তু সেই এলাকার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, মূলত পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো যথাযথ হচ্ছে কিনা সেটা তারা মনিটর করবেন। রাস্তাঘাট যে নির্মাণ করছে, সংস্কার করছেন, ড্রেন পরিষ্কার, এই সমস্ত এটা তারা মনিটর করবে। এটা কিন্তু আমরা গতকালকে আপনার মিটিং করেছি, এটা আমরা করেছি জনগণকে সম্পৃক্ত। এইভাবে যদি জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আমরা যদি কাজ করতে পারি, আমরা আশা করি এটা কিন্তু 2 দিনে সম্ভব না, এত বড় সিদ্ধিটাকে সময় লাগবে, কিন্তু আমরা করতে পারি। আশিক রহমানের অনুমতিতে একটু মুস্তাফিজুর রহমান সাহেব বলি, আমরা এর আগেও একটা অনুষ্ঠানে এখানে বলেছিলাম, এই বড় পরিকল্পনা মহাপরিকল্পনা কার্যকর বাস্তবায়ন হোক সেটা আমরা চাই, কিন্তু ছোট পরিকল্পনা বা ছোট পদক্ষেপ আমরা দেখি না। যেমন গত অনুষ্ঠানেও, মানে অনেকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম এবং প্রকাশ্যে আমরা বলেছি, আপনাদের ঠিক নগর ভবনের উল্টো দিকে আলুবাজার এবং বংশালের এই দিকে যে জুতার কারখানা আছে, যেখানে অ্যাডেসিভ ব্যবহার হয়, উপরে বাসাবাড়িতে মানুষ থাকে এবং নিচে এই সমস্ত অ্যাডেসিভ ব্যবহার হয়, যেগুলো আগুনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, সেগুলো সরানোরও কোনো উদ্যোগ দিন। আমরা বড় পরিকল্পনা ভূমি উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে, ল্যান্ড রিফর্ম করে পুরান ঢাকাকে অন্যভাবে সাজানো, এগুলো খুব আমরা সাধুবাদ জানাই, আশাবাদী থাকতে পারি, কিন্তু এই ছোটো পদক্ষেপ যদি সত্যি সত্যি ওইরকম একটি অ্যাডেসিভ কারখানায় আগুন লাগে এবং উপরে সকলগুলো দোতলা তিনতলা বাড়িতে কিন্তু মানুষ থাকে, পরিবার থাকে, সেগুলো কি ছোটোখাটো পদক্ষেপ নিয়ে অপসারণ করা যায় না? আমরা প্লাস্টিক কারখানা, কেমিক্যাল কারখানা কেরানীগঞ্জে কবে যাবে তার জন্য না একটু অপেক্ষা করলাম, কিন্তু এই ছোটোখাটো জায়গা যেখানে অল্প একটু আগুন লাগলে কিন্তু একটা বড় ধরনের মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে, সেটির জন্য ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। আমি বলছি, আমি সম্প্রতি যে চুরিহাটটা যে অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা তো একটা কমিটি করেছিলাম, সেই কমিটি আপনার গিয়ে 1 মাসব্যাপী তারা অভিযান পরিচালনা করেছে। তো সেখানে অনেকগুলো আমরা আপনার প্রায় 150-200 বাড়ি যারা এরকম ইয়ে ছিল, আমরা কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং অনেকে সরে গেছে। আর যে জিনিসটা হচ্ছে যে অতি, এটা তো কোনটা দাহ্য পদার্থ, এটা সার্টিফিকেট দেয় হলো আপনার গিয়ে হচ্ছে বিস্ফোরক মহাপরিদর্শক যিনি আছেন ওখান থেকে সার্টিফিকেট। এখন ওনাদের যে, ওনারা যে আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন, ওইখানে যেই সমস্ত ফ্যাক্টরিগুলো আছে সেইখানে বর্তমানে যে সরকার কর্তৃক ঘোষিত 32টি অতি দাহ্য কেমিক্যাল সেখানে বর্তমানে নাই। আর জুতার ফ্যাক্টরিগুলোর কথা বলেছেন, আমাদের নাইম সাহেব আছেন, উনি তো নাইম সাহেবের কাছে যাচ্ছি যে আপনার দস্তানার বিষয়ে, 1818টি ভবনের মধ্যে 1155টি অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, তার মানে 63% ভবনেরই আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থার কিংবা এটার আওতার বাইরে। এটাকে আপনি কতটুকু দেখছেন, কতটুকু ঝুঁকিপূর্ণ আপনি মনে করছেন? শুনবো তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত, দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন মুক্ত বাংলাদেশ চাই, অনুষ্ঠানটি স্টার সার্ভিসের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। জনাব আবু নাইম, বিরতির পূর্বে আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে ঝুঁকিপূর্ণ ভবন কিংবা 63% ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, এবং 2016 সালের 30 এপ্রিল একটি আইন পাস করা হয়েছিল যে এমন, মানে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রঙে চিহ্নিত করা হবে যাতে পর্যায়ক্রমে সেই ভবনগুলোর কাজ করা যেতে পারে, কিন্তু আজকে এতগুলো বছরেও সেই উদ্যোগটা নেওয়া হয়নি কিংবা সেই রঙও করা হয়নি। অন্তত বিল্ডিংয়ের রঙটা থাকলে তো মানুষ বুঝতো এই বাড়িতে ভাড়া নেওয়া যাবে না, এই বাড়িটা খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক, এখানে একটা কারিগরি বিষয় আমি একটু উঠাতে চাই, এই জন্য যে আমরা যখন এত বড় একটা স্ট্যাটিস্টিক্স দিই তখন মনে হয় যে সবগুলা এত ঝুঁকিপূর্ণ যে আমরা এটা বসবাস করা যাবে না, কিন্তু যেমন সেফটির বিষয়টা হচ্ছে এতগুলো আইটেম, যেমন প্রায় একটা বিল্ডিংকে সেফ কি না, কারণ সেফটা আবার ডিপেন্ড করছে যে 10 ধরনের বিল্ডিং আছে বাংলাদেশে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী, এবং ওটা যদি আমরা আবার সাব ক্যাটাগরি দেখি তাহলে 30 ধরনের বিল্ডিং বাংলাদেশে আছে, এবং এই 30 ধরনের জন্য আবার বিভিন্ন রকমের
ফায়ার সেফটির ব্যাপারে পার্ট ফোরে বিল্ডিং কোডে লেখা আছে যে কোন বিল্ডিংয়ের জন্য কী ধরনের সেফটি ব্যবহার করতে হবে, কারণ হাই রেজের জন্য একরকমের, লো রেজের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হসপিটালের জন্য আলাদা আলাদা সেফটির ব্যাপার আছে এবং সেফটির বিভিন্ন আঙ্গিক আছে যে কোন কোথায় এটা হাইড্রেন্ট পয়েন্ট হবে কিংবা সেখানে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ স্টেয়ার কেস হবে এবং স্মোক ফ্রি হবে কিনা, মানে এইসব অনেক রকমের আছে। তাই এই জন্য হয় কি যে যখনই আমরা দেখছি যে ধরেন যে 200 ধরনের একটা বিল্ডিংয়ে কমপ্লায়েন্সের দরকার হবে, সেখানে যে 100 ধরনের কমপ্লায়েন্স আছে কিন্তু 100 ধরনের নাই, তাহলে কি আমরা এটাকে বলবো যে এটা কমপ্লাইড নাকি নন কমপ্লাইড? তাহলে আমরা স্বাভাবিকভাবে এটা বলবো যে আধা কমপ্লাইড। তাহলে এখন কী দাঁড়ালো, এই আধা কমপ্লাইডের ভিতরে আমার কথা আছে যে প্রায়োরিটি, যেমন আমি ফায়ার ডোর লাগাবো, যেমন যখন আমাদের এই অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো তখন তারা একদম লাফিয়ে পড়লো যে ফায়ার ডোরটা করতে হবে আগে, কারণ এইটা হলো সবচেয়ে মূল্যবান এবং মালিকদেরকে প্রেশার দিয়ে সবচেয়ে বেশি মূল্যবানের জিনিসটা আগে করা হলো। কিন্তু ফায়ার ডোরের থেকেও ইম্পর্টেন্ট হলো যে আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে কিন্তু আমরা স্মোক ফ্রি করতে পারতাম। তা যাই হোক, তা আমার আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যে নিরাপত্তা তো অবশ্যই, কিন্তু নিরাপত্তার প্রথম অংশটা আমি কোনটাকে নিরাপদ বলবো, যে যে আমরা আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে আমাদের, যেমন আমরা বিধিতে যেটা করেছিলাম যে একটা দোকান হলে ওখানে দাহ্য বস্তু থাকলে একটা ফায়ার এক্সটিংগুইশার আমাকে ওখানে রাখতেই হবে এবং দোকানের সাইজ অনুযায়ী সেই ফায়ার এক্সটিংগুইশার। কিন্তু দাহ্যপত্র ছাড়া কেন ফায়ার এক্সটিংগুইশার থাকবে, একটি দোকান হলে একটা ফায়ারের মানে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতেই হবে। হ্যাঁ, এটা আশিক ভাই একটা বইয়ের দোকানে, একটা ছোট্ট বইয়ের দোকানেও কিন্তু আপনার ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, কিন্তু আমরা কি আসলে রাখতে পারছি? তাহলে এটার জন্য আমরা একটা বিধি করেছিলাম এবং বিধিতে এত, কারণ হলো কি আমরা যখন আইন করি এত জটিলভাবে আইন করি যে যাতে করে কারিগরি লোকরাই সেটা বুঝবে এবং যারা এটাকে বাস্তবায়ন করবে বা যে মালিক থাকবে সে কিন্তু কিছুই বুঝবে না, যার জন্য তার অনীহা থাকে এবং এইভাবে একটা সহজ উপায়ে আমরা একটা ই করেছিলাম, সেই সেটা বারো হয়েছিল কিন্তু প্রেশারের চোটে সেই ফায়ার সার্ভিসের রুল এখন প্রেশার হচ্ছে যে এটাকে পরে না গেজেট পাবলিশ করে বলা হয়েছে যে এটাকে আর মানে ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ উইথহেল্ড করা হলো, এখন ইমপ্লিমেন্ট করা যাবে না। ঠিক অনুরূপভাবে যে দেখেন যে একই দেশে যেটা আমরা আলোচনা করলাম যে গার্মেন্ট সেক্টরে এত উন্নত হয়েছে, অন্য সেক্টরে কেন হচ্ছে না? তার মানে হচ্ছে যে প্রেশার পয়েন্ট না থাকলে আমরা কাজ করি না। তা প্রেশার পয়েন্টের জন্য যেটা বলা হলো যে যে একটা অথরিটি, যে একটা কমিশন করা হোক বিল্ডিং সেফটি, আপনি যেটা বলছেন যে সবগুলো সেফটিকে নিয়ে আমরা ই করবো বিল্ডিং সেফটি অথরিটি, 2015 সালে একটা অথরিটি কিংবা কমিশন করা হবে, সেই প্রস্তাবও কিন্তু একটু অ্যাড করি। এটা বিল্ডিং কোডটা যেটা আছে, বিল্ডিং কোডটা কিন্তু আমরা সাবমিট করেছি 2015-তে, এটা কিন্তু ইলেকশনের আগে না, এখন কিন্তু এটাকে পাবলিশ করার কথা কিন্তু এখনও হয়নি। উনি যেটা বলছে বিল্ডিং কোডে পরিষ্কার বলা আছে ফার্স্ট চ্যাপ্টারে যে বিল্ডিং একটা অথরিটি করতে হবে যারা পুরো বাংলাদেশে যত মানে এটা ইমারত নির্মাণের 1996 এর আধুনিক মানে এটা সংস্কার করে নতুন ভার্সন এবং রাজুক বললে আমরা খালি ঢাকাতে, কিন্তু অন্যান্য অথরিটি তো আছে, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, চিরাগং অথরিটি, সবগুলোই তো কিন্তু উন্নত হচ্ছে এবং সেখানেও কিন্তু ফায়ারের ব্যাপারটা। আশিক ভাই আমার একটা নাইম ভাই এর পর পাবো না, আমি একটা একটা লেখক ভাই আমি কথা বলিনি যে আপনি যেটা বললেন যে স্ট্যাটিস্টিক অনেক স্ট্যাটিস্টিক দিয়েছেন, আমি একটা স্ট্যাটিস্টিক দিতে চাই যে যেটা ফায়ার সার্ভিসের ওয়েবসাইটও আছে যে 10 বছর আগে বাংলাদেশে যে বছরে যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা হলো 12,182টা, আর গত বছর মানে আর 2018 সালে সেটা উন্নত হয়ে 19,642টা অগ্নিকাণ্ডের ঘটনা, মানে ডাবল, তা অলমোস্ট ডাবল। তার মানে হলো যে আমাদের উন্নয়নের ধর কর্মধারা, আমাদের এই যে এই আমরা যে বলছি যে বাংলাদেশে যে উন্নয়নের কর্মধারা যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক ওইভাবে নিরাপত্তাতেও তো এগিয়ে যেতে হবে এবং এই স্ট্যাটিস্টিককে, এটা তো সত্য ঘটনা এবং এই সত্য ঘটনারই প্রমাণ করছে যে আমরা নিরাপত্তার দিকে কোনোভাবেই দৃষ্টি দিচ্ছে না, যার জন্য ডাবল হয়ে যাচ্ছে। এই জন্য যখন যখন উন্নত হচ্ছে তখন এদিকেও তো আমাদের উন্নত করতে হবে, ফায়ার ডিপার্টমেন্টকে খালি উন্নতটা সব দিক দিয়ে হলো যে ফায়ার ডিপার্টমেন্টকে তো উন্নতি করতেই হবে, তার সাথে সাথে আমাদের সামর্থ্য, যেমন ধরেন আজকে সিটি কর্পোরেশনের কথা বলছেন, তারা এত বড় বড় প্রজেক্ট নিচ্ছে কিন্তু প্রত্যেকটা ভবনে একটা করে বিল্ডিং সমিতি আছে যারা সিকিউরিটি পারপাস করে, কিন্তু এই সমিতির ভিতরে কি ফায়ারের জ্ঞান আছে? তারা কি তিনটা টিম, যেটা আমরা সেফটি ফায়ার সেফটির কথা বলি যে তিনটা টিম থাকবে, একটা হলো ফায়ার ফাইটিং ফাইটার, আরেকটা হলো উদ্ধার কার্যক্রম করবে, আরেকটা হলো ফার্স্ট এইড টিম, এই দুই তিনটা মিলিয়ে একটা ফায়ার সেফটি প্ল্যান থাকবে প্রত্যেকটা ইসে ভবনে, সুউচ্চ ভবনে থাকতে হবে, এফআর টাওয়ারও যদি আজকে থাকতো এবং তারা যদি সেই অনুযায়ী যদি ড্রিল করতো তাহলে আমরা এই দড়ি ধরে নামার এই আতঙ্কজনক চিত্র আমরা দেখতাম না। তারা এই আতঙ্কের জন্য নামলো, কেন আতঙ্কটা? কারণ তারা ফায়ার ড্রিল জীবনে করে নাই, তাই এই ফায়ার ড্রিলটাকে করাতে হবে
এইটা নগরের পিতার কাছে কি আমরা কি আশা করতে পারি না? আজকে এসওডি বলে বা স্ট্যান্ডিং অর্ডার অপারেটিং ডিজাস্টারের জন্য এসওডি করা আছে, সেখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব বিরাট করে দেওয়া আছে। সিটি কর্পোরেশন আগে কিন্তু আমরা কোনোদিনও এগিয়ে আসতে দেখিনি। নতুন মেয়র এসছেন এবং কম বয়সের মেয়র দেখে আমরা হয়তোবা এখন দেখছি যে তারা চলে আসছেন, দৃশ্যমান হচ্ছেন, এবং তাদের পিছনে যে আইন দেওয়া আছে সেই আইন অনুযায়ী যে তারা যে ব্যবস্থা নেন, মানুষকে সচেতন করেন, বাজারে বাজারে যদি ই হয় তাহলে গুলশানের মতো কাঁচা বাজারে আগুন লাগে, আগুন লাগে না, তাহলে সেই সমিতিগুলো আমরা চাচ্ছি যে বড় বড় কথা গুলশানের মতো জায়গায় কাঁচা বাজারে থাকে কিভাবে? প্রত্যেকটা সমিতি এত অনিরাপদ অবস্থায়, তাহলে আমরা বড় বড় মেশিনের কথা বলবো না, বড় আধুনিক যন্ত্রপাতি আমাদের মোটামুটি আছে, কিছু বাড়াতে হবে। আপনি কিন্তু তার সাথে সাথে আমাদের আমার 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 একটা নাম ভাই আপনার কাছে, এই যে ওনার যে রিহ্যাব রিহ্যাবের কোনো ভূমিকাই আমরা দেখি না। না না, ভূমিকা আছে রিহ্যাবের, নাম ভাই আপনার কাছে। আমরা আমরা করি কি যে বিল্ডিং তৈরি হবে অনুমোদন নিয়ে আমরা বেশি কথা বলি, কিন্তু অকুপেশন যখন মানুষ ঢুকাবো যার নিরাপত্তা বিধান করতে হবে, অকুপেশন সার্টিফিকেটের বেশিরভাগ মেম্বাররা তো বিল্ডিং ঠিক করতে বুঝিয়ে দেন না। আমাদের কাছে কমপ্লেইন আছে রিহ্যাবের বেশিরভাগ যে মালিকরা মানে রিহ্যাবের যে সদস্য যারা বাড়ি নির্মাণ করে তারা তো তাদের যারা মেম্বার যাদের কাছে বিক্রি করে তাদেরকে ঠিকমতো বিল্ডিং বুঝিয়েই তো দেয় না। তাহলে তাহলে তাদের মানে যে প্রশ্নগুলো যে কমপ্লেইনগুলো নিরাপত্তার ব্যাপারে, তাহলে আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠান না। আমার একটা পয়েন্ট, নাইম সাহেব আপনি যে কথাটা বলেছেন যে সিটি কর্পোরেশন নবনির্মাণ মেয়র সাহেব উনি ইয়ং মানুষ উনি উদ্যোগ নেবেন, আপনি তো আমার মনে অনেক বছর আগে ওখান থেকে অনেক চলে আসছেন, আপনি বর্তমানে ডিজি মহোদয় আছেন, আগে যে আহমেদ ভাই ছিলেন আপনি তাদের সঙ্গে যোগাযোগ তাদের আলাপ করেন, আমরা কিন্তু এখন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ করে আমাদের প্রত্যেকটি এলাকায় আমরা নাগরিকদের এই ফায়ার সার্ভিসের ট্রেনিংয়ের বিষয় সচেতনতার বিষয়ে আমরা কাজ করছি। আপনি খালি একটা প্রশ্নের উত্তর যদি দেন যে আমরা ফায়ার সার্ভিস থেকে স্বেচ্ছাসেবক তৈরি করেছি প্রত্যেকটা ওয়ার্ডে এবং 32,000 স্বেচ্ছাসেবক খালি ঢাকা না চট্টগ্রাম এবং সিলেটেও তৈরি করা হয়েছে, আপনাদের প্রত্যেক ওয়ার্ডের এই স্বেচ্ছাসেবকের এই তাদের সমাদর বা তাদেরকে সংগঠন করার ব্যবস্থা আপনারা নেন নাই, যার জন্য আমরা আজকে এফআর টাওয়ারে দেখেছি যে ওখানে যে এত লোকজনের সমাগম, স্বেচ্ছাসেবকরা যদি সত্যি ওখানে থাকতেন তারা নিজেরাই পথ করে দিতেন ফায়ার সার্ভিসের গাড়িকে প্রবেশ করার জন্য, এবং তারা নিজেরাই প্রথম ফার্স্ট রেসপন্ডার হিসেবে হয়তোবা বিল্ডিংয়ের উপরে উঠে অনেককে বাঁচাতে পারতেন। তাই সেখানে আপনাদের ভূমিকার অভাব আছে এবং আমরা আশা করব যে মানুষের কাছে আপনারা পৌঁছাবার যে আগ্রহ প্রকাশ করেছেন সাধুবাদ জানাই, এবং সেই সাথে এইটাও জানাচ্ছি যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সমিতিতে আপনারা পৌঁছান, প্রত্যেকটা বাজারের সমিতিতে পৌঁছান এবং তাদেরকে এই ফায়ারের যে বিভিন্ন দিক এবং অ্যাওয়ারনেস যেটা সেটা বৃদ্ধি করে আমরা এমনিতেই ছোট্ট করে যদি বলেন আমাদের আরো আলোচনা আছে। আপনারা যে ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন তাদের সঙ্গে আমরাও অনেকগুলো মত বিনিময় সভা করেছি, তাদেরকে ট্রেনিং দিয়েছি বিভিন্ন এনজিওর সহযোগিতায়, এবং এই চুরিহারটার ঘটনার পর এই স্বেচ্ছাসেবকদেরকে আরও ভালোভাবে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আমরা এবং আপনার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যৌথভাবে কাজ করছি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা নিই। জি ধন্যবাদ জনাব লিয়াকত আলী ভুঁইয়া। ধন্যবাদ। আমি আজকে অ্যাকচুয়ালি আমি কিন্তু জেনারেল সেক্রেটারি কাউন্সিল ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলের, কিন্তু সেই সেটার মধ্যে কিন্তু আরও অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তো এগুলো কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলো ইলেকট্রিক অ্যাসোসিয়েশন বাসি আছে সব মিলাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল, ওটা আমি জেনারেল সেক্রেটারি, ওই হিসাবে বললে হবে কি সবগুলো কভার করবে। তা আমি আমি আজকের আজকে সবচেয়ে ধন্যবাদ দেবো আরটিভিকে যে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। আমরা কিন্তু সবসময় কিন্তু একজন আরেকজনের সাথে ই করতেছে, মানে হয় না কেন, কিন্তু আমরা এখন কিন্তু ওইভাবে না যে সচেতন করার জন্য, সচেতন কীভাবে করা যায় আমি একটা খবর দিতে চাই যে গত সপ্তাহেই কিন্তু মাননীয় পূর্তমন্ত্রীকে আমি ধন্যবাদ দেবো, উনি কিন্তু একটা আমাদেরকে বিভিন্ন ইয়েদেরকে নিয়ে কিন্তু একটা সভা করছেন এবং সবায় বিভিন্ন সবার থেকে একটা ই চাচ্ছে যে কীভাবে এটাকে এই ধরনের জিনিসগুলোকে কীভাবে আমরা মুক্ত পাইতে পারি। তা আমরা রিহ্যাব থেকে কিন্তু একটা আমরা প্রপোজাল দিচ্ছি, সেই প্রপোজালটা আমি কিছু কিছু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা বলছি যে প্রতি 3 মাস পর, আমরা এখন ওই যায় তোমার আগুন ধরতে যাবো না, আমরা যাচ্ছি বুঝাইতে, আমরা যাচ্ছি বলতে যে তোমার এগুলাকে আমাদের বুঝাইতে হবে, সেরকম বলতে যাওয়ার জন্য যে 3 মাস পর পর আমরা আমাদের অ্যাসোসিয়েশন সেখানে ফায়ার সার্ভিস থাকবে, সিটি কর্পোরেশন ওখানে, কিন্তু এই মিটিংটা কিন্তু আপনি ছিলেন কিনা জানি না, গত সপ্তাহে হয়েছে আর কি, এই আমাদের মন্ত্রণালয় মাননীয় পূর্তমন্ত্রী ওখানে হেডেড বাই পূর্তমন্ত্রী।
তো উনি ওখানে আমরা প্রত্যেক তিন মাস পর পর আমরা বুঝাইতে যাব যে তোমার বিল্ডিংটা এই জিনিসগুলো দরকার এইভাবে এইভাবে করা দ্বিতীয়ত প্রত্যেক বিল্ডিংয়ে কিন্তু আমরা আপনি জানেন কিনা জানেন প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু হাইরাইজ বলেন ছোট বিল্ডিং পরিচালনা কমিটি আছে তারা কিন্তু তারা এগুলো চালায় তাদেরকে এই জায়গায় এগিয়ে আসতে হবে তাদেরকে বুঝাতে হবে এই জিনিসগুলো করলে এই জিনিসগুলো করে আরেকটা জিনিস হচ্ছে আপনার অগ্নি যেটা যে আগুন যেটা লাগে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা দেখছি যে আমরা দেখলাম যে বৈদ্যুতিক যে তার শর্ট সার্কিট বিদ্যুতের বিভিন্ন কারণে মানে 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 হান্ড্রেডের মধ্যে অন্ততপক্ষে 75% লাগে কিন্তু এইটার কারণে এবং এই জায়গাতে কিন্তু আমাদের এই সচেতনা করতে হবে যেখানে কি তার যারা উৎপাদন করতেছে ওই ইলেকট্রিক্যাল যারা যে আমি যেই জন্য বললাম যে আমি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কাউন্সিল থেকে আমি বলতেছি এই জন্য বললাম আমাদের এখানে কিন্তু এই ইলেকট্রিক অ্যাসোসিয়েশনটাও আছে তো সেখানে আমরা সচেতনতামূলক কাজ করতে পারি যে তারগুলা ঠিক মতন বানানো এখন ওই আমি ধরতে যাবো তোমার ধরবো আমার ধরবো রাজুক ঠিক করে না এই করে কিন্তু এই খালি সময় নষ্ট হবে এই জন্য আমরা কিন্তু এই মিটিংটা করছি এবং আগামী দুই আমরা মাননীয় পূর্তমন্ত্রী আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু দায়িত্বশীল ভূমিকা রাখেন আপনার বিল্ডিংগুলো হস্তান্তর করার সময় একবারও কি নিশ্চিত করেন অগ্নি নির্বাপক আমি যখন বিল্ডিংটা এবিসিডিকে হস্তান্তর করতেছি এবিসিডিকে হস্তান্তর করার পরে আমি তাকে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সেজন্য আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এক জায়গাতে আমাকে একটা করে উত্তর দিতে দেন বিল্ডিংটা দেওয়ার পরেই প্রথম তারা ওই যে আপনার ই কি আমরা যে ই দেই কি বলে ওটাকে সোলার সোলার দেই ওগুলো খুলে ফেলা যায় কে খুলে ফেলায় ওই বিল্ডিং এর মালিক কে আমাদের কাছে কমপ্লেইন আছে আপনাদের নির্মাতা প্রতিষ্ঠান ওখান থেকে সোলারটা খুলে নিয়ে গিয়ে আবার নতুন করে ফেলায় এগুলা অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো সত্যতা আছে বলেই বলছি না না আপনি একাদের সাথে সম্পৃক্ত আপনার তো ধোয়া তুলসী পাতা নয় আপনি তো এইসব শুনে ধোয়া তুলসী পাতা আমি বলতেছি না আপনারা তো এই কাজগুলো করছেন এখন সেগুলো করে যাচ্ছে এখন আপনি যেমন বললেন যে বিল্ডিং হস্তান্তর আমি যে বিল্ডিং হস্তান্তর করছি এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং হস্তান্তর না করলে এই লোকগুলো বসবাস করতেছে কেন সাধুবাদ জানাই কিন্তু দুইটা জিনিস এই বৈদ্যুতিক নিম্নমানের জিনিস কে লাগাচ্ছে ভবনে না এটা কি রিহ্যাবের থেকে কোনো কিছু করার আছে না আপনি যেটা বললেন কোয়ালিটি কে যে এক হচ্ছে নির্মাণ প্রতিষ্ঠান যারা এই নিম্নমানের জিনিস কোথায় আছে এখন আমাদের দেশে হচ্ছে আপনি যদি বলেন নিম্নমানের ইম্পোর্ট করা হচ্ছে এই দুই জায়গা দেন না আমার আগুন জ্বলে গেছে এটা বললে তো হবে না তো না না কিন্তু আপনি যেটা আমরা যেটা ব্যবহারকারী একজন আপনি আমি কিন্তু প্রথমেই বলছি যে এখন ওই ওইটা ওইটা বাদ দেন একজন আরেকজনের না ধরে কিভাবে এটাকে আমরা পরিষ্কার করতে পারি কিভাবে আমরা এটা এটাকে যেটা মাননীয় মন্ত্রী বলছে যে আমরা এটা থেকে বেরে আসতে হবে যে ব্যবহারকারী বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারকারী আজকে আপনি আপনি যদি আজকে বলেন যে আমি নিম্নমানের ব্যবহার করব না আপনি দেখবেন যে সেফটি কোথায় উপরে উঠে যাবে না আমরা কিন্তু এই ব্যবহারটা কে করছে আমরা নিম্নমানের বিল্ডিং আপনি এই নিম্নমানের আমরা নিম্নমানের ব্যবহার করি মালিক কিন্তু না আপনি আমাকে বলি কই এটা আপনি কোন প্রমাণ দিতে পারবেন না নিম্নমানের ব্যবহার অনেক প্রমাণ প্রমাণ দাও আমাদের স্ট্যাটিস্টিক্স আমি আপনাকে প্রমাণ দেখাবো যে 44 ভাগ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে কেবল 44 ভাগ হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য এবং বিভিন্ন নিম্নমানের জিনিসের জন্য তাহলে নিম্নমানটা কে দিল যে কোনো বিল্ডিং এ আমরা যেটা আশা করি যে আপনারা এগুলা কিন্তু একটা সময় পুরান হয়ে যায় নষ্ট হয়ে যায় চেঞ্জিং এর ব্যাপার আছে চেঞ্জিং তো আমরা করব না আসলে আমাদের আলোচনা শেষ পর্যায়ে তো আমাদের প্রত্যেককে সময় দিতে হবে জি না আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখি আমাদের কাছে যে মানে বিভিন্ন মানুষ তো মিডিয়ার কাছে আসে অবশ্যই এসে আমাদের কাছে যে কমন প্রশ্নটা দেয় ভাই আমি ডেভেলপারের কাছে কিনেছি এখন উনি আমাকে যে যে জিনিসগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সঠিকভাবে দিয়েছে কি না আমরা তো বোঝার মানে সবাই তো স্পেশালিস্টরা আমরা সেটা বুঝতে পারছি না কিন্তু এই তারা যে সঠিক মানের কাজগুলো করেছে সঠিক মানের তারগুলো দিয়েছে এগুলোর জন্য কার কাছে যাব যে এটা নির্ণয় করে একজন তো কেউ যে একটা ওটাকে অডিট করে দিবে এটার জন্য কার কাছে যাব এটার জন্য যাওয়ার তো কিছু নেই এবং দেখলাম যে আমার উপরে একটা সোলারেরই ছিল ওনারা 6 মাসের মাথায় সোলারের প্যানেলটা খুলে নিয়ে গিয়ে ওনার আরেক প্রজেক্টে গিয়ে লাগিয়েছে এটার সাথে কিন্তু উত্তরটা থার্ড পার্টি ভেটিং যেটা গার্মেন্টস যেটা করছে থার্ড পার্টি ভেটিং এ যেতে হবে সে ভেটিং এ যেতে হবে প্রতি বছরে 7000 থেকে 10000 নতুন ভবন হচ্ছে ঢাকা শহরে সেই ভবনে গ্যাস দিতে পারবে না
তিতাস কর্তৃপক্ষ, সরকার বলছে তারা আবাসিকে গ্যাস দিতে রাজি না, সব বম হয়ে সিলিন্ডার কিনতে হবে। সিলিন্ডার এখন যে নিচে লাগাচ্ছে সিলিন্ডার, নতুন যে ভবন তার সবটার নিচে যে বোমা ফিট করতেছি, এর দায়িত্ব কে নিবে? জি এটাও একটু ভয়ঙ্কর আমার দায়িত্ব। না না দায়িত্বটা আমি মানে আমার একটা ভাইটাল প্রশ্ন আছে, ওদিন এটা নিয়ে আমরা মিনিস্ট্রিতে আলাপ করছি। এখন আমার কাছে বলেন যে হাই রিস্ক বিল্ডিং এর আপনাদের ফায়ার সার্ভিসের ডেফিনিশন কি, মানে কয়তলায় আপনাদের হাই রিস্ক? আচ্ছা, ফায়ার সার্ভিসের আইন যেহেতু, আইনকে অন্য কোন বিধি দিয়ে আইন পরিবর্তন করা যায় না। ফায়ার সার্ভিসের আইনে হলো সাত তলা এবং বহু এবং তার ততাধিক হলো বহুতলা। কেন এই বহুতলা নিয়ে আমরা কেন আলোচনা করছি? কেন বন্ধ থাক আলোচনা করছি এই না, কেনটা যদি আমাদের সাধারণ লোক আমাদেরকে বুঝতে হবে যে বহুতলা বলতে, যখনই বহুতলা বলছি তখন মানে ফায়ার সেফটির অনেক জিনিস লাগাতে হবে। কেন লাগাতে হবে? কারণ বহুতলার ওই সাততলা ঝুঁকি বেশি এবং সাততলার উপরে কিন্তু এখন আমাদের এই ফায়ার কর্মী সে সে হোস ড্রিল নিয়ে পাম্প নিয়ে এইসব যন্ত্রপাতি লাগিয়ে সে কয়তলা উঠতে পারবে? না যেতে পারবে। যখন ছয়তলার উপরে উঠে তারপরে আপনি আশা করতে পারবেন না যে আমাদের এই লোক দশতলাতে যেয়ে একই এনার্জি এবং সে ফাইট করতে পারবে। আজকে আমি কেন ছয়তলা বলছি এই জন্য যে ওখানে পাম্পটা লাগালে আমার পাম্পের যে দশ বারের প্রেশারে ছয়তলা পর্যন্ত যায়, এর বেশি তলা পর্যন্ত যেয়ে আমার কার্যকরী হবে না। আমাদের যে ফায়ার সার্ভিসের গাড়ির উপরে ল্যাডার আছে এগুলো লাগালে আমরা ছয়তলা পর্যন্ত যেতে পারি, এর উপরে যেতে পারি না। এই সব কিছু মিলিয়ে আমরা ছয়তলা পর্যন্ত এফেক্টিভলি ফায়ার করতে পারি বা ফায়ার ফাইট করতে পারি। এই জন্য আমরা বলছি যে সাততলা থেকে উপরে গেলে এটা বহুতলা, মানে আপনি ফায়ারের জিনিসপত্র আরো লাগাবেন ওইখানে এইটার উত্তর সাবেক মহাপরিচালক কেন দিবে? আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, আমার পূর্ত মন্ত্রণালয়, তারা সমন্বয় মিটিং করে ঠিক করবে। এই সংজ্ঞা নিয়ে কেন রিহাবের কেন আলোচনা হবে? আর সেই প্রশ্ন রিহাবের নেতা এসে কেন সাবেক সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং এটা বলা হয়েছে যতগুলো হাই রাইজ বিল্ডিং হোক না কেন প্রত্যেকটা বিল্ডিংকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে প্রত্যেকটা বিল্ডিংয়ে যেন একটা স্বয়ংসম্পূর্ণ ফায়ার স্টেশন হয়, অর্থাৎ আগুন লাগলে প্রাথমিক যে নিয়ন্ত্রণ ওটাই ওটা ঠিক করতে হবে যে যদি আমি গ্যাসের লাইনে আইনি গ্যাস সংগ্রহ করতে না পারি তাহলে যে সিলিন্ডার ব্যবস্থাপনা আমরা করব তার নিরাপত্তা তো সরকারকে ঠিক করে দিতে হবে। সেটাই কি নিরাপত্তা থাকতে হবে একটা বিস্তালা বিল্ডিং এর এই জ্বালানির আর যদি কোয়ালিটি কন্ট্রোল করতে পারি তাহলে আমি সেফলি একটা জিনিস বলতে চাই যে হাই রিস বিল্ডিং ইজ সেফার দেন নর্মাল বিল্ডিং। কারণ হলো যে হাই রিস বিল্ডিংটা আরো নিরাপদ এই জন্য যে প্রত্যেকটা ফ্লোর একটা করে ফায়ার স্টেশন, কিন্তু ছয়তলা ভবন কিন্তু ফ্লোর থাকে না, তা এই জন্য হাই রিস্ক বিল্ডিং হলো বেশি নিরাপদ যদি আমরা আপনি যেটা বললেন মান উন্নয়ন ঠিক মান নিয়ন্ত্রণ করি এবং সে যে জিনিস লাগাবার কথা সেটা লাগায় এবং সেগুলো পরিচালন করার জন্য প্রারম্ভিক যেটা বলছিলেন যে গার্মেন্টস একসময় হয়েছিল সেটা কিন্তু একটা জায়গায় নিয়ে আসছে। আমি আশাবাদী যে গত সপ্তাহে মাননীয় মন্ত্রী যে আমাদের সাথে মিটিং করছে এবং আমরা আমরা যেভাবে আগাচ্ছি আমি মনে হয় আগামীতে এটা ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করি। রিয়াওয়ালারা মুনাফা কম করে নিরাপত্তা বেশি পাবে। আমাদের আলোচনা শেষ করতে হবে সবার কাছে। আমি খালি একটা কথা 3 মিনিট করে সময় দেব। 3 মিনিট আমি একটা সময় আমি ইন্সপেক্টর ইন্সপেক্টর বললে আমাদের একটা আতঙ্ক আসে, কিন্তু এই চারটা ডিপার্টমেন্টের ইন্সপেক্টর আছে যারা এই নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো রাজুকের ইন্সপেক্টর বা সিটি কর্পোরেশনগুলোর ইন্সপেক্টর এবং আরেকটা হলো সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর, আরেকটা হলো ডিপার্টমেন্ট অফ যেটাকে আমরা এখন আলোচনায় তা নিয়ে নেই ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অ্যান্ড ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট, এটা লেবার মিনিস্টারের, এটা কিন্তু বিরাট একটা প্রতিষ্ঠান এবং তারাও কিন্তু নিরাপত্তার ব্যাপারে ওতপ্রোতভাবে জড়িত এবং ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এবং তার সাথেও একটা বয়লার ইন্সপেক্টর বলে একটা শিল্প মন্ত্রণালয় আছে, তার সাথে এক্সপ্লোসিভ ইন্সপেক্টর অন্য ডিপার্টমেন্টের আছে। এই সবাইকে আমরা যখন সমন্বয় বলছি প্রেশার পয়েন্টের কথা বলছি যে গার্মেন্ট সেক্টরে প্রেশার পয়েন্টের জন্য বায়ারদের প্রেশারের জন্য আজকে নিরাপত্তা হয়েছে, তা আমাদের এই সব ইন্সপেক্টরদেরকে
এক জায়গাতে এনে একটা কমিশনের কথা যেটা আমরা বারবার বলছি, বিএনবিসি বলেন, কারণ ফায়ার কোড আমরা আলাদা তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করি নাই, কারণ বিএনবিসি এই ফায়ার কোডের সমস্ত জিনিস সেখানে ঢুকানো আছে, যে সেখানে কী কী ড্রাই রাইজার হবে না কয়টা স্প্রিঙ্কলার হবে সব কিছু কিন্তু আমরা বিএনবিসিতে বলে দিয়েছি, এই জন্য আলাদা ফায়ার কোড করা হয়নি। কিন্তু এই সব কিছু সমন্বয় করে একটা অথরিটি যদি আপনি না তৈরি করেন, একটা প্রেশার পয়েন্ট যদি না তৈরি করেন, ওই খুচরা একটা করে মামলা করে ইন্সপেক্টর করে কেন মামলা তৈরি করে এবং মামলা দীর্ঘ সময় ধরে ভালো প্রস্তাব কিন্তু আজকে হাইকোর্ট নিরাপত্তার ব্যাপারে লোকদেরকে ডাকছেন, আমরা সাধুবাদ জানাই, এবং কিন্তু হাইকোর্ট যে এই যে ডেকে ডেকে করছেন, কিন্তু আমরা যখন ইন্সপেক্টররা মামলা করছে একটা বিল্ডার্সের বিরুদ্ধে, সেটা দেখা যাচ্ছে যে সেই ইন্সপেক্টর বুড়ো হয়ে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সেটা সমাধান হচ্ছে না, মামলা সমাধান হচ্ছে না, যার জন্য প্রেসার পয়েন্ট হচ্ছে না। তাই এই জন্য আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে, প্রেসার পয়েন্ট কিভাবে তৈরি করব, অথরিটি কিভাবে হবে এবং আইন কিভাবে তাকে সমর্থন দেবে। আজকের আলোচনায় একটি জিনিস খুব ভালো উঠে এসেছে, যে যে উদাহরণটি আপনারা দিচ্ছিলেন, যদি গার্মেন্টস সেক্টরে এই আপনার নির্ণয় করার জন্যে একটি থার্ড পার্টি থাকে, তাহলে আমাদের এই যে বিল্ডিং ডেভেলপাররা যে বিল্ডিংগুলো করছে সেগুলোর জন্য থাকবে না কেন? এবং সেটা থাকলে কিন্তু আজকে এই যে বিভিন্ন ক্রেতারা অসহায়ের মতো ঘুরে তাদের বলার জায়গায় আছে। আপনি যে প্রশ্ন করছেন, কারণ যেটা হচ্ছে থার্ড পার্টি অডিট যে করে তারা কিন্তু সার্টিফিকেট দিবে, তার বেসিসে রাজুক সার্টিফিকেট, রাজুক সার্টিফিকেট, কারণ যেটা কিছু যদি ফল্ট হয় তারা জেলে যাবে। কারণ আমাদের কিন্তু বিধিমালা আছে, বিধিমালা আপনাদের 76টা বিধিমালা উনি জানেন, এবং তার লাস্ট বিধিমালা হচ্ছে আমাদের 2012-র ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওখানে বলা আছে যে আপনি বিল্ডিং যদি কোনো প্রবলেম থাকে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। তো যেটা হচ্ছে ওই থার্ড পার্টি ভেটার যারা কোম্পানি হবে তারা কিন্তু ওই জেল জরিমানার মধ্যে যাবে যদি তার ব্যর্থ হয়। এদেরকে করা হয় চৌধুরী, আপনারা সবাই ছিলেন ওনার নেতৃত্বে রানা প্লাজার পর একটা কমিটি হচ্ছে, আপনারা জানেন এনবিএল টাওয়ার এখানে কলাপস করেছে, আমি আসলে এটার কমিটি মেম্বার ছিলাম। April 2016-তে ওনার সাইন করা একটা কাগজ রাজুকে জমা দেওয়া আছে, এবং মোবাশের সাহেব থেকে শুরু করে সবাই ছিল, মানে বিআইপি, আইএবি, আইবি, বেস এবং বেসি, এদের সবাই ছিল, এবং ওখানে পরিষ্কারভাবে বলা আছে রাজুকের 8টা জোনের প্রত্যেকটা জোনে 4টা করে এরকম থার্ড পার্টি কোম্পানি থাকবে, তারা তাদের কোম্পানিগুলো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, ফায়ার সব রকম লোক থাকবে, বেসিক কাজ করবে কি তারা ডিজাইন করবে এবং তাদের নেতৃত্বে কনস্ট্রাকশনটা হবে, তার মানে কোনোরকম যদি তার ডিজাইনে ব্যর্থ হয় সে কিন্তু জব দিয়ে থাকবে। তো এইটা April 2016-তে সই করা, গত 3 বছর আগে, কিন্তু রাজুকের এটা আলোর মুখ দেখেনি, কারণ এটা তাদের রাজুকের ব্যবসা খর্ব হবে দেখেই ঘটে। আমি বলতে বাধ্য হচ্ছি আমার নতুন রাজুকে চেয়ারম্যান জয়েন করছে, নেক্সট 2-3 দিনের মধ্যে জয়েন করবেন, এটা নিয়ে আপনারা একটু কথা বলেন, কারণ এইটা হচ্ছে আমাদের প্রেশার পয়েন্ট। উনি যে প্রেশার পয়েন্টের কথা বললেন, এই একই প্রসিডিওরে আমাদের যদি গার্মেন্টস সেক্টর করে থাকে এখানে হতে বাধ্য, মানে একটা বড় ধরনের ডিসিপ্লিন আসার সম্ভাবনা রয়েছে এটার ফলে। জি মোস্তাফিজুর রহমান, আসলে আপনার কি পরামর্শ, আসলে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি করা যায়, আপনার দিক থেকে কি পরামর্শ আপনি দেবেন? আমরা তো সিটি কর্পোরেশনে, আমাদের যেটা বক্তব্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিল্ডিং কোড যেটা আছে সেই বিল্ডিং কোড অনুযায়ী ভবনটা তৈরি করা হচ্ছে কি না, এইটা আমাদের যে সবাই এর সঙ্গে সব মূলত রাজুক দেখবে, সিটি কর্পোরেশনেরও একটুখানি দায়িত্ব আছে, এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই, আপনার ফায়ার সার্ভিস আছে, অন্যান্য সংস্থাও আছে, সবাইকে এটা দেখতে হবে, বিল্ডিং কোড কিন্তু অনুসরণ করতে হবে, এটা আমাদেরকে মানসম্মত বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে মানসম্মত পণ্য ব্যবহার করতে হবে। আপনাদের ভূমিকাটা যদি আপনি বলেন, আপনারা কি ভূমিকা, আপনাদের যে ভূমিকা সেটা ভূমিকাটা আপনি কি দেবেন? সিটি কর্পোরেশন কিন্তু হস্তক্ষেপ করতে পারে না বিল্ডিং এ, এটা তো রাজুকের এখতিয়ার বিষয়। তো খুব সিটি কর্পোরেশন যাচ্ছে, আমরা তো দেখছি গিয়ে তো তারা কথা বলছে, এটা আমি একটু বলি, এটা দৃষ্টিতে আছে 2009-এর ওনাদের যে অ্যাক্ট আছে, কোনো বিল্ডিং যদি মানে কোনো আগুন লাগে বা ইয়া লাগে তখন ওনারা না গড়াতে পারে, বাট নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে ওনাদের নাই, ওনাদের কোনো ওখানে ক্ষমতা নাই, ওনারা মেইনটেইন করার ব্যাপারে, অর্থাৎ সিটি কর্পোরেশন কিন্তু এখানে একটা প্রেসার পয়েন্ট হিসেবে কাজ করে, নির্মিত ভবনটা যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর ব্যর্থ ঘটনা হচ্ছে কিনা সেটা যদি সেখানে আমি হচ্ছে সেখানে না যে সেখানে কিন্তু আপনাদের তাহলে তো আমি বলবো যে সেটা তো তাহলে হচ্ছে না, বিভিন্ন বারসায় দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছে তার সামনে পর্যাপ্ত জায়গা রাখা হয়নি, সেখান থেকে ময়লা ফেলছে, কিংবা আপনি সামনে কোনো একটা স্থাপনা করে দিয়েছে দোকান করে সামনে আপনার দুটা ফ্রিজ বার করে রেখে দোকানদারি করছে, এগুলো তো আপনাদের চোখের সামনে ঘটছে, আপনারা তো কোনো উদ্যোগ নিচ্ছেন না, কোনো কিছু করছেন না, এটা কিন্তু আপনি রিক্সা কিংবা রিক্সা কিংবা আপনার ওই
ফুটপাথ দখল করে ফেলছে, রিক্সার গ্যারেজ বানিয়ে দিচ্ছে কিংবা রিক্সা রাখতেছে বনানীর মতো জায়গায়, বিভিন্ন কোনায় সিএনজি কিংবা রিক্সার স্ট্যান্ড বানিয়ে ফেলছে এবং চোখের সামনে টাকা নিচ্ছে, আপনাদের সিটি কর্পোরেশনের লোক সেখান থেকে ভাগ নিচ্ছে, সে প্রমাণ আছে? শুনেন, ঢাকা সিটি কর্পোরেশন যে ফুটপাথের অবৈধ উচ্ছেদের বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি হয়েছে, এটার সঙ্গে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে অনেকগুলো আমাদের আন্তরিক ইচ্ছা আছে সিটি কর্পোরেশনের ফুটপাথগুলো জনগণের ব্যবহারের জন্য আমরা সেইভাবে ব্যবহার করবো। আরেকটা জিনিস, কিন্তু ঢাকা শহরের অভিভাবক কিন্তু সিটি কর্পোরেশন, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা জবাবদিহিতে করার জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের, তারকেই জবাবদিহিতে করতে হবে, জবাবদিহিতার মধ্যে আসতে হবে। অবশ্যই আছে, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, কিন্তু সিটি কর্পোরেশনের কিন্তু ভূমিকা থাকা উচিত, এবং সিটি এখানে সমন্বয়, আমরা যেই কথাটা বলেছি সমন্বয়ের প্রয়োজন, এখানে আছে ডিএমপি আছে, এখানে ওয়াসা আছে, এখানে আপনার কি ইলেকট্রিসিটি আছে, আমরা আছি, আপনাদের যদি সত্যি সেই স্বেচ্ছাসেবক সংগঠন থাকতো তারাই এসে আপনাকে বলবে যে কোথায় আছে বিভিন্ন ওয়ার্ডে আমরা চারটি করে ওয়ার্ডের অ্যাম্বাসেডর নিয়োগ করছি, সেটা কার্যকর হচ্ছে কিনা, কাজ করছে কিনা, যেটা উনি বললেন যে এফআরটাওয়ারে আগুন লাগার পর কিন্তু ওই ভলেন্টিয়ারদের পাওয়া যায়নি, এবং তাদের পাওয়া গেলে হয়তো আগুন লাগার সময় আমরা ঘটনাস্থলে ছিলাম, ডিএমপি কমিশনার মহোদয় আগুন লাগার পরে আমরা ছিলাম সেখানে, কিন্তু আপনাদের ডাকে আপনাদের ভলেন্টিয়ার এসেছিল, তারা কাজ করেছিল। জি, কাজে বাধাগ্রস্ত করেছে সেগুলাকে সরাই দিতে পারতো, অন্তত দ্রুত উঠে গিয়ে কিছু লোককে নামিয়ে আনতে পারতো। আশিক ভাই, আমরা কিন্তু ভলেন্টিয়ার কিন্তু এমনকি স্লাম এরিয়া স্লাম ভলেন্টিয়ার নামে বস্তিতে বস্তিতে আমরা ভলেন্টিয়ার তৈরি করেছি, যাতে করে কারণ বস্তিতে আগুন লাগলে থাকবে, তারা খালি অগ্নি নিরাপত্তা না অন্যান্য নিরাপত্তাতেও তারা দায়ী থাকবে, এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব। সবসময় সমন্বয়ের কথা বলি, সেটাই হয় না। আপনি, আমরা যে অতগুলো অনেকগুলো অথরিটি এবং কর্তৃপক্ষের কথা বললাম, আপনি কি জানেন যে ঢাকা শহরের একটি হাইরাইজ বিল্ডিং হলে সেখানে কত গাড়ির পার্কিং হবে আর কত গাড়ি সেখান থেকে নামবে রাস্তায় আর কত গাড়ি উঠবে, তার ছাড়পত্র দেয় ডিডিসিএ, ঢাকা ট্রান্সপোর্ট কর্ডিনেশন বোর্ড অথরিটি এখন হয়েছে আইন করে, তা আমরা সেটাও একটি সংস্থা। তা আমরা এই সমস্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় যে নাই, এটা বহুদিন যাবত আমরা বলছি, এবং এই কথা বলে আমরা পার পেয়ে যাচ্ছি সমন্বয়। আপনি যদি গত 16 বছর আগেও দেখেন, এই সমন্বয়ের কথা বলেই প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নগর সরকারের কথা বলেছিলেন, আমাদের মেয়র সাদেক হোসেন খোকা সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে নিতে বলেছিলেন, কোর্ডিনেশন মিটিংও হয়েছিল, কিন্তু কোর্ডিনেশনগুলো হয় না। আসলে সমন্বয়টা হয় না এই জন্য যে যারা নীতি নির্ধারক আছে তারা এটা ঘটনা না ঘটলে কোনো এজেন্ডার মধ্যে আনেন না। এটা যদি বলেন যে আমাদের যে এসওডি এসওপির কথা আমরা বলি, এবং আমাদের ইমারত নির্মাণ যতগুলো দরকার তার সবগুলো আইন বাংলাদেশে আছে, সবগুলো আইন, এমন কোনো জিনিসের আইন নাই যা বাংলাদেশে প্রণীত হয়নি সংসদ থেকে শুরু করে বিধিমালা থেকে শুরু করে, কিন্তু আমরা সেগুলো মানি না, এবং যার যার দায়িত্ব তা নিজে পালন না করে অপর কর্তৃপক্ষের উপরে অপর সংস্থার উপর চাপানোর চেষ্টা করি, এই চাপানোর সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসে, সমন্বয়টা যদি না করি। এখন হাইরাইজ বিল্ডিংয়ের সংজ্ঞা নির্ধারণ তো একটা আছে, একটি দুটি আইনে আছে, যদি সেই আইনে সংঘর্ষিক হয় তাহলে আমাদের সংসদ সদস্যরা আছেন
তারা ঠিক করে দেবেন সংসদে, নালে মন্ত্রিসভা সেটি সংশোধন করে নেবেন। এটা তো খুব বেশি বড় ঘটনা না, কিন্তু আমরা আন্তরিকভাবে করি না। 7-8 জন মারা গেলে কিছুটা টনক নড়ে, আমরা কিছুটা টকশো করি, তারপর আবার অন্য ঘটনা আসলে আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা এখন আলোচনা করব ঈদের সময় আলোচনা করি কি সড়কের নিরাপত্তা নিয়ে, আগুন লাগলে আলোচনা করি অগ্নি নির্বাপন নিয়ে, ভূমিকম্প অন্য দেশে হলে মনে করি যে আমাদের দেশে হবে কিনা। তা আমি যদি কোবে শহরে জাপানের যে 6-তলা বিল্ডিং স্যান্ডউইচের 3-তলা হয়ে গেছে, ওরা ওটা ইন্ট্যাক্ট রেখে পাশে 24-তলা ভবন করেছে, যাতে সবাই ভয় করে যে অগ্নি ওটা দেখে যেন উদাহরণ তৈরি হয়। আমরা নিমতলি একটা ছোট স্মারক বানিয়ে রেখেছি, চুরিহাট্টা কোনো কিছু মানে কিছুদিন পর ওই ভবনটাও পাবেন না। এবং আমাদের মেয়র মহোদয় 5 বছরের মেয়াদ শেষ দক্ষিণের, আর 1 বছর পরে মেয়াদ মানে পূর্ণ হবে এবং নতুন নির্বাচন হবে। আমাদের নতুন যে মেয়র হয়েছেন উত্তরে, উনি দায়িত্ব গ্রহণের মধ্যে 1 বছর পার হয়ে আবার নতুন হবে। আমরা কি আগামী মেয়র নির্বাচনের সময় কি এগুলো পরীক্ষা করে দেখব যে যা যা বলেছেন তা করেছেন কিনা, সমন্বয়ের মধ্যে সিটি কর্পোরেশনের দায়িত্ব কতটুকু এবং অন্য কর্তৃপক্ষরা তাদেরকে কতটুকু সাহায্য করলো, সেটি আমরা করতে পারলাম কি? জনপ্রতিনিধি হিসেবে এখন অ্যাম্বাসেডার করছেন, কিন্তু সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা কি ওয়ার্ড কমিশনাররা কি যথাযথ দায়িত্ব পালন করে? সব কিছুই আমরা প্রেসিডেন্সিয়াল মেয়র করেছি যে মেয়রই সব কিছু করবে, কিন্তু আমি যে ভোট দিয়ে কমিশনার করলাম সে আমার বাড়ির সামনের ময়লা পরিষ্কারের জন্য আমাকে ইনভলভ করলো কিনা, আমরা সেটার ব্যাপারে কোনো কিছু করলাম না, নিজের দায়িত্বটাও ভুলে গেলাম। দায়িত্ব দিলাম সিটি কর্পোরেশনের কাছে, সিটি কর্পোরেশন ভ্যান দিয়ে ময়লা নিবে তার ওয়েস্ট স্টেশনে, আমি যে নিজের ময়লাটা বাড়ির সামনে ফেলে দিলাম, আমার দায়িত্বটা কি? প্রণব সাহা, আপনি কি জানেন ঢাকা শহরের সিটি কর্পোরেশনের যে বর্জ্য কিংবা আবর্জনা সংগ্রহের বাণিজ্যের কথা? হ্যাঁ অবশ্যই। এবং প্রতি মাসে কত শো কোটি টাকা, 30 টাকা ঠিক করে দেয় সিটি কর্পোরেশন, 200 টাকা করে এরকম আছে, এবং সেটার কোনো বাপ মা নাই, আপনি ভুল বলেন, বাপ মা আছে, মানে ওই যে 30 টাকাটা যে 100 টাকা নেয়, আর কেউ না জানলে ওই এলাকার কমিশনার জান, এলাকার কমিশনার জান, আচ্ছা মেয়র জানে কিনা আমি জানি না, কিন্তু কমিশনার জানেন মানে উনি ওখানকার ভাগ পান নিশ্চয়ই। আমি অত খারাপ কথা বলতে চাই না, আমার মতন আমি ভোট দিয়েছি না, আপনি ভোট দিয়েছেন, তা আমাদের দুজনেরই ভোটের সম্মান আছে, আমি অতটা বলতে চাই না, কিন্তু ভাগ পায় কিনা জানি না। আমি জানি এটা আশিক ভাই জানতে চাই, এই ময়লাগুলো আরেকটা বড় দুর্ভোগের কারণ হলো এই ময়লাগুলো আগে রাজ্যে দেওয়া সম্ভব করা হতো, ধন্যবাদ, এখন সেগুলো করে কিনা সেটা তদারকির দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের, আমাদের নিজেদের করতে হবে না। আমি যাকে দায়িত্ব দিচ্ছি সে ঠিক কাজ করে কিনা, আমি দায়িত্ব দিয়েছি রাজুককে ঢাকা নগর ঠিক রাখা, উন্নয়নের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, উন্নয়নের ক্ষেত্রে কোনো আইন ব্যর্থ হলে দেখার দায়িত্ব রাজুকের। আমি তো চেয়ারম্যানকে জেলে দিতে চাই না, আমি তো পূর্তমন্ত্রী বর্তমান সাবেক কাউকেও এমনকি গণমাধ্যমে হয়ে করতে চাই না, কারণ তারা কোথাও না কোথাও ভোট পান, তারা জনপ্রতিনিধি, তারা সম্মানিত ব্যক্তি, ফলে আমার লেখনীতে আমার বক্তব্যে আমি তো কোনো জনপ্রতিনিধিকে হেয় করতে চাই না, কিন্তু তাদের কাজে সমালোচনা করার দায়িত্ব সাংবাদিকের দায়িত্ব। আমি যখন সেটি ধরিয়ে দেই আমাকে নেতিবাচক সংবাদদাতা হিসেবে না ধরে আমলে নিতে হবে, পরামর্শদাতা হিসেবে ধরে এবং সেটা সমাধান করা সম্ভব। তবে আপনার কাছে আপনি তো সিটি কর্পোরেশনের সিইও, জি সম্মানিত নাগরিক বৃন্দেরও একটা দায়িত্ববোধ আছে, কেন 100 টাকা নেবেন? আমি তো বললাম 100 টাকা ময়লা ফেলে রাখি, আমার দায়িত্ব তো ময়লা নেবে না, আপনি যে এত সুন্দর কথা বললেন তো ময়লা নেবে না, ময়লা যাবে কোথায়? আপনি কি সংগ্রহ করছেন? সিটি কর্পোরেশন সংগ্রহ করছে? করছে না। আপনাদের রেফারেন্স তো নেওয়া হয়, আবার ওখানে একটা নাম্বার দেওয়া থাকে, ওই ভ্যানগুলোর সাথে একটা নাম্বার দেওয়া থাকে, তো তো আপনি জানেন না, এই কথা বললে তো হবে না। তাছাড়া এই বর্জ্যটা কোথায় যায় আমরা জানি, এই বর্জ্যটা যায় মাতোয়ালে, এবং বিদেশ থেকে আমরা কনসালটেন্ট নিয়ে এসেছি যে ওয়েস্ট টু এনার্জি করার জন্য, তারা কিছুদিন সার্ভে করার পরে পালিয়ে যায়। যে এই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন রকমের জটিলতা, যে এত টাকা দিতে হবে, এখানে সিটি কর্পোরেশন কিন্তু ময়লা বর্জ্যটার জন্য টিফিং ফি বলে একটা পয়সা বছরে বাজেট করেন, যখন বিদেশ থেকে যখন কেউ আসে কনসালটেন্ট তখন বলা হয় যে আমরা এই বর্জ্যটা আপনার কাছে বিক্রি করব এবং আপনারা এনার্জি তৈরি করে সেটার পয়সা উঠিয়ে নেবেন, এটা পৃথিবীতে কোথাও নাই, তো টাকাটা যায় কোথায়? এই জন্য তারা পালিয়ে যান। আজ পর্যন্ত কিন্তু এই মাতোয়ালে বর্জ্য যাচ্ছে, এই যে আপনি বললেন যে 200 টাকা করে দিলেও বর্জ্যটা কোথায় যায়, এই প্রশ্নের জবাব কিন্তু কেউ দিতে পারছেন না। বুড়িগঙ্গা যায় আপনার কাছে, আবার ড্রেজার দিয়ে আপনি 1000 কোটি টাকা দিয়ে সেই বুড়িগঙ্গার ময়লা তুলবেন? জি, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, এই যে আগে দেখতাম আমরা বর্জ্যগুলো, এই যে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বর্জ্যগুলো রাত্রেবেলায় সংগ্রহ করা হতো, এখন দিন দুপুরে মানুষের চোখের সামনে দিয়ে বাচ্চারা সকালবেলায় স্কুলে যায়, তারা শ্বাস নিতে পারে না, এই ভয়ঙ্কর চিত্র আমরা দেখি, কেন কেন রাত্রের মধ্যে সেগুলোকে অপসারণ করা হয় না? আমাদের বর্জ্য যত রাস্তায় পড়ে, আমাদের কার্যক্রমই হচ্ছে রাত 10টা থেকে নিয়ে ভোর 6টার মধ্যে বা ভোর 5টার মধ্যে, আগে ছিল এখন কিন্তু সেটা এখনো হয়। আমি আপনাকে বললাম, আপনি জান আপনাকে ভিডিও করে দেখাতে পারি, আমি আমি বলছি আপনাকে, প্লিজ আমাকে একটু বলতে দেন। এবং ভ্যান নিয়ে আমাদের সচেতনতার অভাব, আমরা ভোর 5টা বাজে
শেষ করে পরদিন সকালবেলা লোকজন যখন বের হলো কেউ একটা নাস্তা করলো আমরা ভ্যানগুলোকে বলা হয়েছে বিকেল অফিস টাইমের পর 5টার থেকে নিয়ে তারা ওই সন্ধ্যা 7টার মধ্যে তারা আমাদের যে সেকেন্ডারি স্টেশন আছে সেই স্টেশনে তারা বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে মানে সবচেয়ে চাপের সময় আপনারা এই কথা বলেছেন অফিস এলাকাতে না আশেপাশে সন্ধ্যার পর থেকে আমার মনে হয় জায়গাটা আপনার ক্লিয়ার করা উচিত আপনি নিজেও কনফিডেন্ট না দিনের বেলা করে সাধারণত দিনের বেলা করে এটা এটা দিয়ে আমাদের সেকেন্ডারি স্টেশনে থাকে এবং সেকেন্ডারি স্টেশন থেকে রাত 10টার সময় আমরা সেটা আমাদের ল্যান্ডফিলে যাবে আসলে আমরা তো অনেক রকম আলোচনা করলাম আমরা ঝুঁকি ঝুঁকিকে কিভাবে কমানো যায় কিভাবে ঢাকা শহরকে বাংলাদেশকে আপনি ঝুঁকিমুক্ত করা যায় ঝুঁকিমুক্ত অবকাঠামোর বাংলাদেশ বানানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি আপনার পরামর্শ যদি পরামর্শ দেন ঝুঁকি তো শুধু খালি আগুন না ঝুঁকি ভূমিকম্প আছে ঝুঁকি অনেক রকম ঝুঁকি আছে এবং ঝুঁকি তো আগুন এবং সব মিলে ঝুঁকি আছে ঝুঁকি তো প্লেনটা যখন ওরে প্লেনটার মতো ঝুঁকি আছে বিমান আমরা অত দূরে যেতে না আমি বলতেছি ঝুঁকি সরকার এই ঝুঁকিকে কিভাবে ওই হাইটেকে আমরা সাথে সাথে ঝুঁকিকে আমরা আমরা মনে করি মেন কারণ হচ্ছে সচেতনা করতে মানুষকে বুঝাতে হবে যে এই জিনিসটা এইভাবে করা উচিত এটা এটা নিয়ে আমরা কাজ করতেছি আগামীতে এটা কমবে যেটা আনসার ভাই একটু আগে বলে যে গার্মেন্টসটা কমেছে এটাও ইনশাআল্লাহ কমে যাবে বলে আমি মনে করি আপনি সচেতন করবেন আবাসন কোম্পানিগুলো ঠিকমতো ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিচ্ছে কিনা সেটা তো আবার আরেক আপনি তো আরেক সাবজেক্টে চলে গেছেন আপনি আমাদের তারা ভালো কেবল দিচ্ছে কিনা তারা নর্গি অগ্নিবাহকের দিচ্ছে কিনা আপনি তো আরেক এটা তো বুঝুন এই সাবজেক্টে বললে তো আপনি আমার টাইম দেন আমি যে ফ্ল্যাট বুঝাই দেই না যেটা বলতেছেন আমি যে ফ্ল্যাট কেন বুঝাই দেই না সেগুলো আমার টাইম দেন টাইম দিলে আমি আপনাকে অনেকবার অনেকবার বলছি আবারও বলি একটা 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 মনে করেন একজনের থেকে একটা ডেভেলপার যখন জি জি না এটা বুঝেছি আপনাকে আরেকটা আরেকটা মানে ওটা নিয়ে আরেকটা আলোচনা করবো আগে সবসময় যেমন আলাদা করে বলি আবাসন ব্যবস্থার যে আলোচনা করবো যেহেতু যে প্রস্তাবটা এসছে এটাকে আপনি কিভাবে দেখেন এটা তো করাই যায় কোন প্রস্তাব যে আপনি থার্ড পার্টি হ্যাঁ একটা করা যায় আমি তো বলছি সম্মিলিতভাবে সবাই মিলে বসে তাহলে তো আপনারা যারা ভালো ব্যবসায়ী আমরা তো বলছি না আবাসন খাতে কিন্তু অনেক ভালো ব্যবসায়ী আছে কিন্তু কিছু খারাপ মানুষের কারণে কিছু খারাপ ব্যবসায়ীর কারণে দুর্ঘটনাগুলো ঘটে এবং দুর্নামগুলো হয় তো এখানে তো আপনার সাধুবাদ জানানো উচিত আমাদের এরকম থার্ড পার্টি না না সেটা আমি আমরা নিজেরা সবাই যারা কাজ করি অবশ্যই অবশ্যই সাধুবাদ আমি তো আগেই বলছি যে এটা সবাই থার্ড পার্টি থাকা উচিত অবশ্যই তাহলে ওই রাজুকের ওই অজুহাত চলবে না যে আমার লোক নাই না সেটা তো রাজুকের ব্যাপার সেটা রাজুকের ব্যাপার জি একেম ফজলুল হক আমরা আমাদের আলোচনা শেষ করব আপনার কাছে আমার প্রশ্ন আপনি সব কথাই শুনলেন এই যে সংসদে আমরা চাই সংসদে এই বিষয়গুলো আপনারা আলোচনা করুন আমরা চাই আপনারা সংসদে এই কথাগুলো তুলেন এবং এই যে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে আনেন তো সেই উদ্যোগ আপনি কী নেবেন সেই উদ্যোগ হলো এই যে লিয়াকত ভাই একটু আগে বললেন যে আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয় কয়েকদিন আগেই যে মিটিং করেছেন আর কি যে কীভাবে মানে খুব আশা নিয়ে খুব আশা জাগা নিয়ে উনি উদ্যোগ নিয়েছেন যেটা দীর্ঘদিন আমরা দেখিনি এবং এগুলো যদি সত্যি সত্যি শাস্তির আওতায় আনা যায় তাহলে হয়তো আগামী বহু বছর কেউ সাহস করবে না এরকমভাবে আপনার দায়িত্ব জ্ঞানহীনভাবে আপনার কাজ করার সবচেয়ে বড় কথা হলো যে যার যার কাজটা সেটা যদি আমরা সঠিকভাবে করি আর কি তাহলে কিন্তু আর কোনো কিছু কোনো ইয়ে হয় না যখন রাজুকে যেভাবে ডিজাইনটা করে দেওয়া হয় যেভাবে প্ল্যানটা পাস করে আর কি সেটা আমরা যখন বিল্ডিংটা করি আর কি সব দিক বিচার বিবেচনা করে যদি আমরা সঠিকভাবে কাজ করি এবং আবাসন যারা করে তাদেরও যথেষ্ট অবদান আছে এই দেশে ইয়ে আবাসন প্রকল্পের জন্য কারণ এত মানুষের আজকে যদি আবাসন প্রকল্প না থাকতো তাহলে এত মানুষ ঢাকা শহরে ঢাকা শহরে থাকতো অবশ্যই আবাসন প্রকল্পের অনেক বড় অবদান রয়েছে অনেক অবদান রয়েছে কিন্তু তাদেরও কি সমস্যা ভুল ত্রুটি আছে ওই যে একটা আছে অকুপেশন সার্টিফিকেট আছে তারপরে কনস্ট্রাকশন মেটেরিয়াল যেটা দেয় আর কি বিশেষ করে ইলেকট্রিক্যাল সাইডটা সেই জিনিসটা তাদেরকে আমি মনে করি যে দেখা উচিত এবং আরেকটা থার্ড পার্টি যেটা বলছেন আমি এটার সাথে একমত আসলে একটা থার্ড পার্টি থাকা উচিত যারা সার্টিফাইড করবে যারা দেখবে এবং যারা দেখবে না মেইন কথা হলো আসলে যত ওয়ার্ক হয় আর কি ইনস্পেকশনটা কিন্তু সবচেয়ে বড় জিনিস জি এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে ইনস্পেকশন একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হোক আর যে কোনো কিছুই হোক আর কি ইনস্পেকশনটা হলো যদি সঠিকভাবে ইনস্পেকশনটা হয় তাহলে কিন্তু সব কিছুই ঠিক থাকে আমাদের দেশে সবচেয়ে বড় কথা হলো যে আমরা ইনস্পেকশন করি না ওই যে আপনি বললেন যে তখনকার যে প্লাস্টার খুলে গেছে ইয়ে হয়ে গেছে
আমরা ঠিক মতো করি না, আমি যে কথাটা বলছি অনিয়ম দুর্নীতি বেশি হয় ইন্সপেকশনে, ইন্সপেকশনটা আমরা ঠিক সঠিকভাবে করি না, আমি সেই কথাই বলতেছি যে আমরা ইন্সপেকশনটা সঠিকভাবে করি না। আজকে যেমন ইন্সপেকশন করে যদি আজকে দেখি যে এফআর টাওয়ারে যে ঘটনা ঘটছে, যে ফায়ারের ব্যাপারটা আর কি, এটা যদি একটা থার্ড পার্টি ইন্সপেকশন থাকতো, যারা যাদের দায়িত্ব তারা যদি সঠিকভাবে দেখতো এবং বিল্ডিংগুলো হ্যান্ড ওভার করার আগে যদি এই জিনিসগুলো পয়েন্ট আউট করত বা অকুপেন্সি সার্টিফিকেট নিত, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনা হয় না। এখন আমি মনে করি যে এটা দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলি বলে দরকার নাই, কথা হচ্ছে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে সব দিক দিয়েই ৪৪টি সরকারি ভবনের নকশা নেই, এই বিষয়ে আপনি কি বলবেন? সরকারি যদি অনিয়ম হয়, সরকারি যদি অনিয়ম করে, তাহলে অনিয়মকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কিভাবে? সরকারি ভবনের কি নাই, নকশা নাই, এখানে নকশা নেই, নকশাই পাওয়া যাচ্ছে না, নকশা কোনো নকশাই নেই। যেমন এই যে জমির যে দলিল করেন আপনি আর কি, জমির দলিল যদি ২০ বছর পর আপনি দলিল খুঁজতে যান আর কি, দলিল কিন্তু আপনি খুঁজে পাবেন না। কাজে এই 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 নকশাগুলো এটা আমি সেই জন্য এখন ডিজিটাল হচ্ছে আর কি, কারণ এটা হয়তো অনেক পুরানো আমলের নকশা, সেই নকশার এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই যে উনি বললেন যে ডিজিটাল আমরা তো এই জন্যই করতেছি আর কি, অনেক জিনিস আমরা এগুলি মেনটেন করতে পারি না বা এগুলি এই জিনিসটা আমাদের ঠিকমতো রাখা যায় না আর কি, যার জন্যে ডিজিটাল পদ্ধতি সব কিছু করা হচ্ছে, ভূমি থেকে শুরু করে সব ভূমি। তো আমি তো ভূমি সম্বন্ধে যদি আপনি আলাপ করেন তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। মানে আপনি ভবনের কথা বললেন, আমাদের চোখের সামনে মগবাজার বাংলা মোটর যে ফ্লাইওভার, সেটি ডান হাতে আমরা গাড়ি চালাই, এটা যে বাম হাতে গাড়ি চালানোর নকশা অনুযায়ী অর্ধেকটা তৈরি হয়েছিল, তারপর নতুন করে ভেঙে করতে হয়েছে, আপনি কি কোনো কর্মকর্তা কর্মচারী প্রকল্প পরিচালক এবং প্রকৌশলীর শাস্তি দেখেছেন? বিশেষ করে ফায়ার সার্ভিস, এখন তো ফায়ার সার্ভিসে অনেক উন্নয়ন হয়েছে, আমাদের প্রতিটা উপজেলায় একটা করে ফায়ার স্টেশন আমাদের এই সরকার করছে, প্রত্যেকটা উপজেলা ফায়ার স্টেশন করছে, মানে প্রকল্প পাশ হয়ে গেছে, আমার সময় পাশ হয়ে গেছে, লোক বল দেওয়া হচ্ছে, ফান্ড যখনই যাচ্ছে তখন হচ্ছে, কিন্তু আমরা লোক বল দিয়ে মাননীয় এমপি মহোদয়কে একটু বলবো যে এই এমপিরা বলছেন যে আমার এলাকাতে কেন ফায়ার সার্ভিস হচ্ছে না, কিন্তু যখন ভূমি অধিগ্রহণ করতে যাই তখন দেখি যে আর ওই অধিগ্রহণ এখানে একটা নির্বাচন হয়ে গেল, ওখানে মামলা দিল, ওইখান থেকে আরেক জায়গায় গেলাম, এরকম করে ভূমি যদি এমপি মহোদয়রা যদি আমাদেরকে সমর্থন দেন তাহলে এই প্রকল্প অত্যন্ত দ্রুত আমার দুইটা উপজেলা উপজেলার ফায়ার স্টেশন জমি অধিগ্রহণ করে দিচ্ছি, তারা করছে, জনবল নিচ্ছি, সবকিছু করছে, ঠিকঠাক মতো চলছে। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার যে ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা আশা করব সরকার তা আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করবে, যাতে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, এবং শুরুটা করতে হবে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে। পাশাপাশি রাজ্য কিংবা তদারকি সংস্থাগুলোর গাফিলতি এবং অনিয়মের দিকটিও খুঁজে বের করতে হবে, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলেও তাদের শাস্তির আওতায় আনতে হবে, যাতে বর্তমান প্রশাসনিক কর্মকর্তারা সচেতন হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমাদের আশাবাদী করছে। আমাদের প্রত্যাশা তিনি তার পদক্ষেপগুলোর ধারাবাহিকতা ধরে রাখবেন এবং দেশকে ঝুঁকিপূর্ণ অবৈধ ভবনমুক্ত করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল ৭:৩০। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।